মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমার নাম অজয়, এজিএস টেকনোলজির সিইও। এখন স্ট্রেচারে করে যাকে নিয়ে এলো ও আর কেউ নয়, আমার ফ্রেন্ড সূর্য। ওর সঙ্গে পরিচিত হওয়ার পর থেকে আমার শত্রুর প্রয়োজন পড়ল না। কেন না, সূর্যর মতো ফ্রেন্ড থাকলে আলাদা শত্রুর দরকার নেই। আমার একটা বন্ধু দরকার। সেদিন আমি বাবুল গাম না মারালে আমার লাইফটা হয়তো অন্যরকম হয়ে যেত। কি করে লেগে গেল কে জানে, যত ছাড়ালেও ছাড়ছে না। এই কে রে তুই, আমার জায়গায় কেন বসেছিস? আমি তোর বন্ধু। বন্ধু বন্ধু মানে তো হেল্প করার কথা, তুই আমায় কি এমন হেল্প করেছিস তাতে বন্ধু বলে বলছিস? তুই সাঁতার জানিস? না জানি না। কেন? সেদিন থেকে আমি ওর বন্ধু হলাম আর ও হলো আমার শত্রু। কি হলো রে এত লেট? এসব কেন করলি? আমি তোর ফ্রেন্ড না? তুই আমার বন্ধু তো? তুই আমার বন্ধু না? তোমাদের দুজনকে ওদের পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের দুজনের মধ্যে একজনকে ওদের দরকার। তোমরা দুজনেই বেস্ট ফ্রেন্ড, তোমাদের মধ্যে কে যাবে তোমরা ডিসাইড করো। এক মিনিট দাঁড়া। হেড না টেল? হেড না না টেল। তুই যা। এটা কি বলছিস, তুই জিতেছিস না? আমি তোর বন্ধু না? আমি যেটা জিতবো সেটা তোর, আর তুই যা জিতবি সেটা আমার। তুই যা।
আমার খুব আনন্দ হচ্ছিল। আশ্রম থেকে চলে যাচ্ছি বলে নয়, ওর থেকে দূরে সরে যাচ্ছি বলে। এরপর ও আমার পিছু ছেড়ে দিয়েছে বলে ভেবেছি, কিন্তু হ্যালো, ইয়েস, আই অলমোস্ট হিয়ার, ওই ফ্যাক্সটা পাঠিয়ে দাও, বুঝতে পারলে তো? ওকে, সি ইউ, বাই। ও শিট, ইউ স্টুপিড ম্যান। এই, বাইরে কেটে নেবার কর। এই, কি বললি গাড়ির ভেতরে? ইংরেজিতে গালাগালি দিচ্ছিল। ও, ইংরেজিতে গালাগালি দিলি? আচ্ছা বলকে দেখা, বল। আরে কি বলছিস বলবে, আর কখনো এখানে দেখলে না খালাস করে দেব, ওই BMW গাড়ির সঙ্গে জ্বালিয়ে দেব সালা। আইজি পার্কের মেন গেটের ডান দিকে। তুই, তোমার নাম প্রকাশ? হ্যাঁ, কি হয়েছে? সকালে টুপি ছিল বাড়িতে। আমি টুপি পরি না, কেন? এক মিনিট। গুরু গুরু, কি হলো তোমার? ওঠো ওঠো গুরু, ওঠো। কে রে তুই কেন মারছিস? হাই, আই এম সূর্য, অজয়ের ফ্রেন্ড। এই, কে রে তোরা? প্রকাশ ভাইয়ের বন্ধু। বন্ধু? তোদের বন্ধুকে মারবার পরেও তোরা চুপচাপ থেকে গেলি? কতবার বলেছি তুই আমার সঙ্গে থাকতে পারবি না, ফার্স্ট টাইম তোর জন্য আমাকে পুলিশ স্টেশনে আসতে হলো, ননসেন্স। তুই যা করছিস কর, কিন্তু আমার সঙ্গে থাকতে পারবি না। তোর যা দরকার আমি দেব, পারলে অন্য কিছু বিজনেস কর। কে রে? এই আস্তে। এই শুনতে পাচ্ছিস? তোকে বলছি আমি, তোর এই পোশাক দেখে
তোকে বন্ধু বলতে আমার লজ্জা করছে। তুই আমার পাশে থাকলে আমার বিরক্ত লাগছে। এই তুই বহুত খারাপ, তোকে আমি সহ্য করতে পারছি না। তুই আমার পাশে থাকলে আমার কোম্পানির বদনাম হয়ে যাবে এবং এতে আমার চাকরিও যাবে। ওদিকে যাচ্ছিস কোথায়? লেগে যাবে যে। ব্রেকটা কোথায়? তুই ড্রাইভিং জানিস না? ফার্স্ট টাইম। এই দেখছিস কি উপরে তোল? আমি তোর সঙ্গে থাকবো। সেসব কথা পড়া হবে, আগে উপরে তোল। আমি তোর সঙ্গে থাকবো। তোর কোনো ডিগ্রি নেই, তোকে রাখবো কি করে? এই দেখ ডিগ্রি সার্টিফিকেট। এই এই পজিশনে কিসের ডিসকাশন রে? আমি তোর সঙ্গে থাকবো। আচ্ছা বাবা, হয়েছে, আমি রাজি। এখন উপরে তোল, আমার কোম্পানি তোকে নিশ্চয়ই চাকরি দেবে। এখন উপরে তো তোল। এই হাসিস কেন? আরে পাগলা, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তুই না বললেও আমি তোকে উপরে তুলতাম। যাই হোক, তুই রাজি হয়ে গেলি। এই আমার কিন্তু একটা কন্ডিশন আছে, কোম্পানি যদি তোকে ব্যাড বলে প্রুভ করে তাহলে কোম্পানি কিন্তু তোকে স্যাক করবে। আমি যদি ব্যাড বলে প্রুভ হই তাহলে আমি আগেই কোম্পানি ছেড়ে চলে যাব, সবার কাছে গুড বয় হয়ে দেখাবো। দেখো চুপচাপ ফ্রিজে ভালো মন্দ, কৌ কারোর সাথে করুণা তো দ্বন্দ্ব, হাসি মুখে থাকো সুখে করে যাওয়া আনন্দ, শুধু বারবার ফেলা চাই ছক্কা, যেন জিদু পেয়ে বলো টরে ঠক্কা, তাও চমকে যাবে ধমকে পেও না তো আপনা। করোনা প্ল্যানিং শুধু যে লার্নিং হও গো চার্নিং, এই এই হো করোনা প্ল্যানিং শুধু যে লার্নিং হও গো চার্নিং, এই এই হো মিস্টার পারফেক্ট, পারফেক্ট ইজ মিস্টার পারফেক্ট, they say he can do without any defect, Mr. Perfect, perfect is Mr. Perfect, they say he can do without any defect. সব চুপি চুপি করে যাও, টেনশন নিয়ে করো না কিছু, যাকে মন খুঁজে লোকটাকে কোনো কথা বলেনি, গানে 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 বলে দিও, মনে মনে এ জীবনে যত কিছু চাও, আলো ভেবে আলিয়াকে পেতে চেও না, জীবনমুখী কোনো গান গেও না, যেন রিওয়ার্ডটা বারবার পেতে চেও না। সরি, আমি গুড বয়। তে এবার আমাদের চল দেখি বুঝি মেয়েদের ধরন, দেখা যায় না যে মেয়েদের সেই মন, ঘুরে চোরকি খায় ভরকি বোঝে না সে কারণ, সব কাজ করে লন্ড ভন্ড, মাথা আছে তবু বলে মাথা মুন্ডু, পাঁচে ঘন্টা নাচে মনটা করে সবকিছু পণ্ড, He's got a bag of tricks, beware of it chicks, how to hijack her number one, He's a jadugar, He gives a fever, He's a good packer, jeevone. Mr. Perfect, perfect, he's Mr. Perfect, let's see he can do without any defect, Mr. Perfect, perfect, he's Mr. Perfect, let's see he can do without any defect. নয় মোটে শান্ত, হয় না যে ক্লান্ত,
কে বা সেটা জানত, আরে কি যে কাণ্ড, মাথা তার ঠান্ডা, সব কাজে পান্ডা, বড় তার মনটা করে শুধু ধান্দা, মিস্টার পারফেক্ট, পারফেক্ট, ইজ মিস্টার পারফেক্ট, লেটস সি হি ক্যান ডু উইদাউট এনি ডিফেক্ট, মিস্টার পারফেক্ট, পারফেক্ট, মিস্টার পারফেক্ট, পারফেক্ট। সূর্য, তোমাকে ভালোবাসে না বলে কোথাও একটা মনে ধাক্কা খেয়েছো। তোমাকে আমার দুটো প্রশ্ন আছে। আনন্দে থাকার সময় তোমার কি করতে ইচ্ছে হয়? সূর্যকে হক বলতে ইচ্ছে হয়। আর রেগে টেগে গেলে তখন? সূর্যকে আরো জোরে হক বলতে ইচ্ছে হয়। পাগলাম, এটা বেড়ে গেছে, লাভ নেই। এবার সূর্য আর তোমার মধ্যে একটা দাগ টানার দরকার আছে। এক্সকিউজ মি, এখানে এইচআর কে রে? কে রে নয়, কে এ। মানে আপনি বোধহয় দেখলেন তো আমি কেমন জেনে গেলাম। সরি স্যার, আই অ্যাম গীতা। ও, আই অ্যাম ডক্টর শিবশঙ্কর দশাবতার, ফ্রেন্ড অফ বিল গেটস। ওয়াও, রিয়েলি? এইচআর কাম সাইকোলজিস্ট, সফটওয়্যারের লোকেদের সাইকোলজিক্যাল প্রবলেম ট্রিট করে। গ্রেট, এসো স্টাফেদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই সফটওয়্যার ফিল্ডে টাকার সঙ্গে রোগও অনেক, সেই জন্য এদের নামের অপেক্ষায় এদের রোগটা আমার বেশি মনে পড়ে। হি ইজ মিস্টার অ্যাপ্রেসিভ কম্প্রেসিভ ডিজার্নার। হাই হাই হাই। এ যে কোনো কাজ করলে তিনবার করে, কেবল জন্ম নেওয়া ছাড়া। এক কাপ কফি, কফি, কফি। ইনি নার্ভ কুলেসি, উনি কখন ওঠেন কখন শোন উনি নিজেও জানেন না, আমিও জানি না। আমার কফি। ফটো নিয়ে নাও, না হলে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হাইলি ট্যালেন্টেড, এসো। ডিফারেন্স বুঝতে পারে না, ওর অফিস নাইন্থ ফ্লোরে হলেও সবসময় সিক্সথ ফ্লোরে ঢুকে পড়ে। তোর অফিস নাইন্থ ফ্লোরে বাবা, যা যা যা। আর আমার বিষয় বলতে গেলে, আপনি মিসেস সেপ্টোম্যানিয়া, আপনি টু উইটনেস, একটা সেলফোন আমার শালা দিয়েছে, আর দ্বিতীয়টা ল্যাপটপ বিল গেটস দিয়েছে, আর ওই দুটো আপনার প্রাণ। একদম ঠিক, দেখলেন তো আমি কেমন বলে দিলাম। আমি এরকম ফেস দেখে ফ্ল্যাশব্যাক করতে পারি। হ্যালো, তুমি আমার ফটো তুলতে ভুলে গেলে? আই এম সরি, আই হ্যাভ ফরগটেন। জাস্ট ওয়েট, প্লিজ স্মাইল। স্যার, টোটালি এখানে কেউ পারফেক্ট নয়, সবারই কিছু না কিছু ডিফেক্ট। নো 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 নো, তুমি একদম ভুল করছো। কোনো ডিফেক্ট না থাকা একটা লোক আছে, মিস্টার পারফেক্ট সূর্য, ইওর টিম লিডার। হি ইজ ডিসেন্ট, সিনসিয়ার, ইন্টেলিজেন্ট। ও কখনো কোনো মেয়েদের দিকে তাকায় না। আই এম শান্তি, মেনিয়ান ডিপ্রেশন, ডিপলি লাভ উইথ সূর্য, মিস্টার পারফেক্ট। ওটা বলার কথা তোমার নয়, আমার। কোথায় তোমার মিস্টার পারফেক্ট? You are right. He is Mr. Perfect. Hey, hold on. Oh, thank you. Hi, morning, Geeta. Tomar team e notun join korechi software office e. টিম লিডারের সব মেয়েদের হ্যারাস করাটা কমন বলে আমি আগেই জানতাম, কিন্তু সবাই বলছে তুমি ডিসেন্ট, আর মেয়েদের দিকে নাকি চোখ তুলে চাও না। ওদের মতে নয়, আমি বলছি ইউ আর পারফেক্ট গাই। তোমার লিফটে ভয় লাগে না? দেখলে তো আমি কেমন জেনে গেলাম, মিস্টার পারফেক্ট, একটু ডিফেক্ট। এনিওয়ে, তোমার মতো টিম লিডার পাওয়া আরো সমস্যা। আই এম ভেরি লাকি। হ্যালো, আমি তোমার এত প্রশংসা করছি, তোমার একটু রিয়াকশন নেই? মিস্টার পারফেক্ট,
রে, সূর্য আমাকে কিস করেছে, তোকে হক করেছে, আই লাভ ইউ বলেছে তো, তোরেতে মজা হচ্ছে। ফার্স্ট টাইম সূর্যকে দেখার পরে আমারও ওরকম লেগেছিল, কিস করার পরে, হক করার পরে, খালি আমারই নয়, সূর্যকে দেখলে সবাইকার এরকম লাগে। হে গীতাও সূর্যকে দেখে ফ্ল্যাট হয়ে গেছে। না শান্তি, সূর্য আমাকে সত্যি কিস করেছে। ইয়েস, সে ওরকম সব মেয়েকে ডিস্টার্ব করে, কিন্তু কারোর সঙ্গে পটে না। দেখ গীতা, হট নিউজ, গীতা লাভ সূর্য, সূর্য ইজ পারফেক্ট। তার মানে এসব ইমাজিনেশন? না, হ্যালুসিনেশন। ইয়েস, ফার্স্ট স্টেজ অফ হ্যালুসিনেশন। সূর্য কিস করেছে, এটা একটা মানসিক রোগ। না ঘটা জিনিস ঘটছে আর ঘটার জিনিস ঘটছে না, এরকম মনে হয়, মনটা যেন কোথায় কোথায় কোথায়। লাকিলি সূর্য তোমায় কিস করেছে বলাতে সিমটম আমি বুঝতে পারছি। না স্যার, সত্যি সূর্য আমায় কিস করেছে। ওকে ওকে ওকে, সূর্য কিস করার সময় কেউ দেখেছে কি? কেউ দেখেনি স্যার। কেন কেন? জেনারেলি কিস করার সময় মুখ চোখ বন্ধ হয়ে যায় স্যার। তুই মুখ বন্ধ কর। গীতা, তোমায় দুটো প্রশ্ন করছি, সোজা উত্তর দিতে হবে। আনন্দ থাকলে তোমার কি করতে ইচ্ছে হয়? আমার কথা বিশ্বাস করুন, সত্যি আমাকে কিস করেছে সূর্য। সূর্য তোমায় কিস করার মতো মনে হয়? ওকে ওকে। আচ্ছা, রেগে টেগে গেলে কি করতে ইচ্ছে হয়? স্যার, আমার রাগ হচ্ছে। কেন? আমার রাগ হচ্ছে। এক্স্যাক্টলি। এই সময় তাহলে তোমার কি করতে ইচ্ছে হয়? মারবার ইচ্ছা হয়, না চড়ে বসবার ইচ্ছা হয়, নাকি কিছু একটা করে ফেলবার ইচ্ছা হয়, নাকি কিছু করে ফেলতে ইচ্ছা হয়? সেলফোন ভেঙে ফেলতে ইচ্ছে হয় স্যার। তোর 9th ফ্লোর না? তাই যা ভাগ। যাই স্যার। ইউ গেট দা পারফেক্ট গেম পার্সেন্টেজ, ইউ টেক দা পার্সেন্টেজ অফ। তুমি, কাম অন। এই এই, এটা কি জানিস? গীতা রেজিগনেশন লেটার, ও রিজাইন দিতে চাইছিল, আমি বহু কষ্টে ওকে আটকেছি। এই, তোর কি কোনো বুদ্ধি নেই? যেখানে দেখবি সেখানে কিস করবি? সেদিন তোকে বলেছি না কখনো তুই ব্যাড বয় বলে প্রুফ হয়ে গেলে কোম্পানি তোকে বার করে দেবে? প্রুফ হলে তো হবে না, অফিসে কেউ বিশ্বাস করবে এই কথা? হ্যাঁ, তাহলে তুই ওকে কিস করলি কেন? এখন তোর কেমন লাগছে? প্রাণটা বেরিয়ে গেল বলে মনে হচ্ছে। আমারও সেরকম লেগেছিল, গীতাকে কিস না করলে প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো লাগছিল। গীতাকে কতটা ভালোবাসিস? তোকে যতটা ভালোবাসি ততটাই ভালোবাসি। তুই তো ওকে ভালোবাসিস, কিন্তু গীতা যে তোকে ভালোবাসবে ভাবলি কি করে? নিশ্চয়ই ভালোবাসবে, অফকোর্স। যে মেয়েই হোক তার একটা বেস্ট লাভার দরকার, তাই না? আমি জানি এই দুনিয়ায় দুজনেই বেস্ট, নাম্বার ওয়ান তুই, নাম্বার টু আমি। তুই নাম্বার ওয়ান কেন না, তোকে নাম্বার ওয়ান বলে আমি মেনেছি। নাম্বার ওয়ানে যে মুহূর্তে তুই আটকে গেছিস, বাকি আছি আমি, আমাকেই সে ভালোবাসবে। আর গীতাকে লাভ লেটার? এই কি এটা, তুই গীতাকে লাভ লেটার দিবি ভাবলি কি করে? আর কখনো যদি তুই এরকম করবি তাহলে আমায় ছেড়ে তোকে চলে যেতে হবে। এই এই এই, শোন না শোন না, প্লিজ প্লিজ প্লিজ, তুই ওরকম বলিস না রে, তুই ছাড়া আমার কেউ নেই রে, প্লিজ প্লিজ, তুই যা বলবি আমি তাই করবো, আই সোয়ার। ইমেলের যুগে প্রেমপত্র, ডিয়ার গীতা, আমার প্রথমে আই লাভ ইউ বলার কথা, তারপরে চিঠি লেখার কথা, তারপরে কিস করার কথা, কিন্তু নিজেকে সামলাতে না পেরে প্রথমেই কিস করে দিয়েছি। এবার চিঠি লিখছি, তারপর আই লাভ ইউ বলবো, এইভাবে আগেরটা পরে, পরেরটা আগে, মাঝেরটা পরে ফিল আপ করবো। ও ফ্যান্টাস্টিক, কিছু সত্যি কথা তোমার জানা দরকার। আমি সিগারেটটা নিই, আমি মদ খাই, আর রাগ হলে যাকে পাই মারি, এগুলো সব জেনে তুমি আমায় ভালোবাসলে আমি খুশি হব। আমি আর পড়তে পারছি না। নোট, দশাবতার স্যার খুব মহান লোক। দয়া করে এই চিঠি ওকে দেখাবে না, কারণ উনি মোটেই বিশ্বাস করবেন না। ইয়েস, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবেন না স্যার? বিশ্বাস করবো না বলেই তো লিখেছি। বিশ্বাস করবেন না বলেই করবেন না। বিশ্বাস করবেন না বলে লিখে দেওয়ার পর বিশ্বাস করে থাকা বিশ্বাসটাই তো হারিয়ে যাবে। দেখলে তো, এই ছোট্ট একটা চিঠিতে সূর্য আমাকে কত সম্মান দেখিয়েছে। রিয়েলি হি ইজ গ্রেট। সো সূর্য বিশ্বাস না করতে লিখেছে বলে আপনি করবেন না, এই তো? ঠিক তাই। বিশ্বাস না করার জন্য কে লিখেছে? সূর্য। কি সে লিখেছে চিঠিতে? চিঠিটা কে লিখেছে? সূর্য। এক্স্যাক্টলি। এবারে তো আমি ফেসে গেছি। কেন স্যার এত ঝগড়া? ওখানে সূর্য কি সব লিখছে? ওর হ্যান্ডরাইটিং আর এই চিঠির হ্যান্ডরাইটিং চেক করে নিলেই।
তোর অফিস হচ্ছে 9th ফ্লোরে না? প্রবলেম 6th ফ্লোরে না? আমায় দিয়ে লেটারটা চেক করাতে চাস? ছি, ওই হ্যান্ডরাইটিং আর এই হ্যান্ডরাইটিং ম্যাচ করছে? আপনি ভালো করে চেক করুন তো। সূর্য স্যার, আই লাভ ইউ বলে লেখো তো বাবা। স্পেলিংটা বলবেন স্যার? সরি সূর্য, ইটস ওকে, আই এম রিয়েলি সরি। বেস্ট এমপ্লয়ি, দ্যাটস ইউ নো, হি ইজ ভেরি পারফেক্ট। আই লাভ ইউ, I love you, my son. Thank you, sir. Let's go. Hallucination. Second stage of hallucination. Shurjo ki dake chiti nali gile otar likheche bole mone hoyeche. Sir, amar hallucination nei, sir. Oh, tomar ebar rag hocche na? Yes. Hallucination. Hallucination. No. Hallucination. No. Hallucination. No. এক্সপেক্ট করেছিলাম, সেই জন্য এই ভাঙা সেলফোনটা ওখানে রেখে আসলটা এখানে রেখে দিয়েছি। ইন্টেলিজেন্ট। দেখুন স্যার। কি রে? ওই দিকে বিল গেটস চলে গেল স্যার। তোর নাইন ফ্লোরটা যা যা দেখবি এবার আমায়। কওয়াজ, একটা চিট, তুই নোংরা বলে প্রুফ না করলে আমার নাম গীতা পাল নয়। সাহস নেই বলে নিজের হাতে চিঠি না লিখে অন্য কারো সাহায্য কেন নিয়েছিস? হুম, বাঁ হাতে চিঠি লেখার জন্য সরি, ডান হাতে লেখবার কবে সুযোগ দেবে? লাভ, সূর্য। গীতা ম্যাডাম, আপনাকে পৌঁছে দেবো নাকি? নো থ্যাংকস ম্যাডাম। দাঁড়ান দাঁড়ান, আসুন ম্যাডাম, নতুন গাড়ি মানা করবেন না প্লিজ। লেটস গো। থ্যাংক ইউ ম্যাডাম। গীতা ম্যাডাম, ওই লাভ লেটার সূর্য লিখেছে বলে কেন বললেন? আমার নাম বলে দিলে হতো নাকি? আমি রাজি হয়ে যেতাম আর সবাই সেটা বিশ্বাস করে নিত। ইউ হেট শিবশঙ্কর? আই হেট শিবশঙ্কর। তোমার প্রতি আমার ভালোবাসা কবে থেকে হলো বলো তো? ওই শিবশঙ্করের সেলফোন যেদিন তুমি ভাঙলে, তখন থেকে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেল। এখানে গাড়ি রাখো। থ্যাংক ইউ গীতা ম্যাডাম। গীতা ম্যাডাম, গীতা ম্যাডাম, তোমার সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা বলার জন্য তোমার সেল নাম্বারটা যদি একটু দাও প্লিজ। 9831206224। ওকে ওকে ওকে, 9831221300। গীতা বসেছিল এখানে, সো হট। সি ইউ। আরে ভাই, গীতাকে লিফট দিয়েছি রে সেই মেয়েটা, পরে বলছি। আমার গাড়ি, নাইট, আমার নাম্বার প্লেট 8666। আবার গীতাকে লিফট দিলে স্যার, 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 শুনুন না স্যার, স্যার গন্ডগোল হয়ে গেছে স্যার।
গীতা দেবীর একজন লাভার আছে স্যার, কাল আমি ওকে লিফট দিয়েছি বলে আমার গাড়িটা ভেঙে দিয়েছে স্যার, আমার গাড়ি চুরমার হয়ে গেছে স্যার। ভেরি গুড, এতদিন আমারই কেবল ভেঙেছে বলে জেনে এসেছি, এবার তোরও ভেঙে গেছে স্যার। কি কিছুই ছেড়ে যায়নি? এটা ছিঁড়ে গেছে স্যার। কি রে, অ্যাক্সিডেন্ট হয়েছে এই নাম্বারের গাড়িটার? হ্যাঁ স্যার, একদম চুরমার হয়ে গেছে স্যার। শুধু নাম্বার প্লেটটা আছে স্যার, এপি 666। হ্যাঁ, 999। আরে এটা 666 নয় রে, এই নাম্বারটা আমার গাড়ির। হ্যাঁ তাহলে এটা নিন, ওটা দিন স্যার। কেন কে জানে স্যার, খালি আপনার জিনিসই ভেঙে যাচ্ছে। সরি, আমি ড্রিঙ্ক করি না। হে গাইস, দিস ইজ টু মাচ, হি ডাজ নট ড্রিঙ্ক, মিস্টার পারফেক্ট। আমি জানি ও পারফেক্ট বয়, গুড ওয়ার্কার, আই নো, বাট আই ডোন্ট বিলিভ ইট। ও এমডির খুব ঘনিষ্ঠ, ও খুব সিরিয়াস ওর কাজে। লেডিস টয়লেট। এবার ধরা পড়েছে, এ তো সব ফেলে দিচ্ছে। ট্যাপ ওয়াটার, ওটা কি করছে? ও ঠিক আছে, ভালো করে খা, ভালো করে খা, ভালো করে খা। Love you, Gita! অবতার, এই হাউ ডেয়ার ইউ টাচ মি? আমি আবার কখন টাচ করলাম? হ্যাঁ তুমি টাচ করেছো। এই আমি তোমাকে কখন টাচ করেছি? মিথ্যে বলো না, তুমি টাচ করেছো। হ্যাঁ তুমি টাচ করেছো। টাচ করিনি। এরকম বিহেভ করার সাহস হলো কি করে তোমার? কি হলো, কি হলো গীতা? আসলে সূর্য মদ খাওয়ার সময় আমি মোবাইলে ছবি তুলেছিলাম, সেটা আপনাকে দেখাতে আসার সময় ও আমার সঙ্গে মিসবিহেভ করেছে, আমার শরীরে টাচ করেছে। সূর্য মদ খাওয়ার সময় তুমি ছবি তুলেছো? হ্যাঁ স্যার। শো মি দা ভিডিও। ওহ শিট, ফোনটা ভেঙে গেছে স্যার, আমি আগে ভেঙে দিয়েছি ফোনটাকে। হ্যালুসিনেশন, ফিফথ স্টেজ অফ হ্যালুসিনেশন। নো স্যার, সত্যি। জাস্ট আ মিনিট, আই এম শিবশঙ্কর দশাবতার, সাইকোলজিস্ট। থ্যাঙ্ক ইউ স্যার। ঘটা জিনিস না ঘটার মতন, বা না ঘটা জিনিস ঘটার মতন মনে হয়। স্যার সত্যি আমায় টাচ করেছে। জাস্ট ওয়েট গীতা, জাস্ট ওয়েট, আমি তোকে সেই কথাই বলছি, তুমি কেন ব্যস্ত হচ্ছ? সরি বলে দাও বাবা। সরি সরি গীতা, একটু ভালো করে বলো বাবা। গীতা 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 গীতা, সরি গীতা, সরি গীতা, আমি তোমায় টাচ করছি, অ্যাকচুয়ালি তোমায় বহুত সেক্সি দেখাচ্ছে, আমি তোমায় টাচ করছি আবার সরি বলছি। কানের দুলটা দারুণ লাগছে বেবি। আমি তোমায় টাচ করিনি, তবু তোমার মনে হচ্ছে আমি টাচ করেছি। তোমার কার্ডটা নিয়ে নিলাম, তোমায় চিনতে পারলাম। শালা পালালো, শালা আজকে মেরেই ফেলতাম। চল 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 চল
নেচে নেচে চলে সুন্দরী আমার প্রেমের নদীতে, তোমারও প্রেম বইছে আজ আমার স্মৃতিতে। তুমি যে প্রেম বান্ধবী হারালো মন একসাথে, রয়েছ তুমি রানী হয়ে বনে নগরে। ঘুম আসে না যে তার জন্য সেজে আছে এই আঁকিতে, তুমি আমার অপ্সরা মনের স্বর্গেতে। গীতা তুমি ছাড়া ভালো যে লাগে না, তুমি মনের ময়না। গীতা তুমি ছাড়া ভালো যে লাগে না, তুমি মনের ময়না। অগরূপসী সুন্দরী তুমি কাজল নয়না, তোমার মিষ্টি ভাসিতে ঝরে খুশির ঝরনা। ফুটেতে রং মাখলে তাই তোলে আমার হিয়াজে, মন চায় ঠোঁট ছুঁতে আমার প্রিয়া। গোলাপ ফুল চা পায় দেখে তোমার ওই মুখ, তোমায় শুধু দেখে দেখে ভরে আমার পুকুর। চোখ ভরে আছে হয়েছে তাই রঙিন, যে তুমি এলে তাই এলো ফাগুন এলো শুভ লাগে। গীতা তুমি ছাড়া ভালো যে লাগে না, তুমি মনের ময়না। অগরূপসী সুন্দরী তুমি কাজল নয়না, তোমার মিষ্টি হাসিতে ঝরে খুশি ঝরনা। চন্মনে ওই চেহারা বনেতে রং লাগালো, ঘুমিয়ে থাকা মনেতে আগুন জ্বালালো। তোমার জন্য দুনিয়াকে দিতে পারি সাজা,
আমারই দুনিয়াতে আমি সবার রাজা, কোলাব সুন্দরী তোমা নিয়ে আমি কি করি, মনে মনে আছো যে তুমি ভালোবাসি তোমাকে, গীতা তুমি ছাড়া ভালো যে লাগে না, তুমি মনেরই ময় না, গীতা তুমি ছাড়া ভালো যে লাগে না, তুমি মনেরই ময় না, ভগল পশিন সুন্দরী তুমি কাজল নয় না, তোমার মিষ্টি হাসিতে খুশি ঝর্ণা। যদি বিশ্বাস না হয় মালিককে ফোন করুন না, আসুন ম্যাডাম, এটাই আপনার ফ্ল্যাট, এটা হল, আর ডান দিকে গেলে আমি বলছি এটা বেডরুম, শোবো না হলে রেস্ট নেব, এটা কিচেন, এটা ডাইনিং টেবিল, এখানে রান্না করব, এখানে খাবো, এটা স্টোর রুম, যারা বাইরে থাকে তাদের জিনিস এখানে থাকে, এটা সোফা, এটা টিভি, দেখলে তো আমি কেমন বলে দিলাম, আমি এরকম ফ্ল্যাট দেখতে না দেখতে ফ্ল্যাশব্যাকে বলে দেব, এই ফার্নিশ ফ্ল্যাট আমার পছন্দ হয়েছে, তোমার সেলফোনটা বেঁচে গেল, ক্যান্ডেল টিপাইয়ের উপরে আছে, স্টোভের উপরে দুধ উতলাচ্ছে, ইনবক্স এমটি, হুইজ দ্য মেসেঞ্জার, হ্যালুসিনেশন, দশ অবতার, ইউ আর রাইট, ঘটার ঘটনা না ঘটার মতো, না ঘটা ঘটনা ঘটে যাওয়ার মতো, মনটা কোথায় কোথায় চলে যাচ্ছে, লালালা প্লিজ ক্লোজ দ্য ডোর, কে জানে, আমিও কিছু বুঝতে পারছি না, হ্যালুসিনেশনের মতো লাগছে, কিছু না হওয়ার মতো লাগছে, ও এখানে কোথা থাকার মতো লাগছে, আবার না থাকার মতো লাগছে, আমায় ওয়াচ করার মতো আর চেঞ্জ করার মতো লাগছে, এত কথার কি, মাঝে মাঝে মনে হচ্ছে ও যেন আমায় দেখছে, আমায় দেখে এরকম তাকাবার কি আছে, ডিম খাবে, ডিম হারিয়ে গেল, তার মানে সূর্য ডিম চুরি করবে বলে তোমার ঘরে ঢুকেছিল, ডিম কেনার পয়সা কি নেই সূর্যের, সামান্য ডিম হারিয়ে গেছে বলে পুলিশ স্টেশনে তুমি কমপ্লেন দিতে পারবে না মা, হ্যালুসিনেশন, ইট ইজ সেভেন্থ স্টেজ অফ হ্যালুসিনেশন, ভেরি গুড, এক প্রোগ্রেস, ও গড, এগ আউট, গেট আউট,
ওয়েলকাম। আমি সিগারেট টানি, মদ খাই বলে তুমি একাই জানো, সেই জন্য এখানে বসে খেলে নিরাপদ। সুপার আইডিয়া, ভালোই জায়গা বেছেছো। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ইউ ওয়েস্ট, শুধুই ওয়েস্ট, কেউ বিশ্বাস করবে না। হ্যালুসিনেশন। তুমি এখানে আছো কিনা এখন আমার সন্দেহ হচ্ছে, ওরা সব কি করে বিশ্বাস করবে? আরে থেমে গেলে কেন? খাও, ভালো করে খাও। ইহাতে মদ, ও হাতে চিকেন, আর আঙুলিতে সিগারেট। দেখো তো, ব্যাড বয় হলেও কি সুন্দর দেখাচ্ছে। আমার কথা মানো, এরকমই বসে থাকো। মিস্টার পারফেক্ট, অমলেট দরকার? হাফ বয়েলড। ও, অমলেট রেডি স্যার। ভেরি গুড। গীতার কিছুই করার কথা নয়, করবার কথা নয়। তুমি ছাড়ো, তুমি ছাড়ো, আমি করে দেবো, তুমি রাখো। ওকে, ঘুম পাচ্ছে? এসো, এখানে শুয়ে পড়ো। গীতা, তোমায় কিছু বলতে চাই। গীতা, তুমি সকালে উঠলে কথা হবে, এখন তুমি শুয়ে পড়ো। হ্যালো দশবতা বাবু, সূর্য স্লিপিং ইন মাই হাউস রাইট নাও। হ্যালো অজয়, শান্তি, চলে এসো ইমিডিয়েটলি। আসুন। দাঁড়িয়ে রইলেন যে, দেখুন, ভালো করে দেখুন, আপনাদের মিস্টার পারফেক্ট। কি হলো, কখনো না দেখার মতো লাগছে না? আমার হ্যালুসিনেশন, তোমায় বলে দিতে হবে, তাই তো? মিস শান্তি, আমি সূর্যকে ভালোবেসেছি, তাই না? আমার সঙ্গে ওর বনছে না বলে আমি এসব মিথ্যে বলছি না? হ্যালো মিস ম্যানিয়া ডিপ্রেশন, সবসময় এরকম মিনমিন করে, স্বপ্ন দেখাটা বন্ধ কর, ওয়েক আপ। হোয়াট মিস্টার শিব শঙ্কর, ডিম হারিয়ে গেল? হারাইনি, পুরো বোতল এখানে খেয়ে শুয়ে আছে। সাইকোলজিস্ট না, সাইকেলের দোকানি। এই তোর সেলফোনটা দে, ভাঙার জন্য নয়, ফটো তোলার জন্য। সবাইকে অফিসে গিয়ে দেখাতে হবে না সূর্য? আরে আরে, স্যারকে ডিস্টার্ব করবেন না, এই পোস্টটা ভালো লাগছে। জাস্ট এ মিনিট সূর্য। আমি বাবা শিব শঙ্কর দশাবতার। স্যার? কি বাবা, গীতা কি তোমার ফ্ল্যাটে আছে? গীতা কেন তোমার ফ্ল্যাটে আছে বাবা? হ্যালুসিনেশন, লাস্ট স্টেজ অফ হ্যালুসিনেশন। আই নো ইট ইজ হ্যালু। এই ফ্ল্যাট গীতা, তুমি কেন এসেছো? গীতার ফ্ল্যাটে তোমার থাকার কথা নয়, তোমার এতটুকু কমন সেন্স নেই? ওটা নয় মা, এটা তোমার ফ্ল্যাট। ওই সেলফোনটা আমার, আমার বুকটা ধরফড় করে উঠছে। হ্যাঁ, তোমার ফ্ল্যাটে সূর্য এসেছে, এই কথাটাই আমি বলছি। কি বাবু, তোমার বুদ্ধি নেই নাকি? কেন এসেছিল এখানে? আমার ফোনটা আমায় দিয়ে দাও মা। আরে বাবা রে, এই ভেঙে ফেলে দিল।
তোমার নাইন্থ ফ্লোর না, এখানে কি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি কিরকম ছিলাম আর কি হয়ে গেলাম? ওহ, সত্যি আমাকে পাগল করে দেবে। আই লাভ ইউ গীতা। লাভ? এটা কি তুমি লাভ বলছো? দুনিয়ায় এরকম প্রেম কেউ করে? সে কথা নয় গীতা, এখানে সবাই আমায় গুড বয় বলে জানে, কিন্তু কেবল তুমি আমার খারাপ দোষগুলো জানো। তুমি আমার বদগুণগুলো জেনেও আমায় ভালোবাসবে বলে ভেবেছি। তোমার কাছে সত্যি আমি যা তাই হয়ে থাকতে চাইছি গীতা। তুমি আমাকে সত্যি ভালোবাসো? আই লাভ ইউ গীতা। তাহলে সবার সামনে মেনে নাও এসব তুমি করেছো বলে। তা হতে পারে না গীতা, আমি ব্যাড বয় বলে প্রুভ হয়ে গেলে চাকরি ছেড়ে আমার চলে যেতে হবে। একটা কাজ করো, সবার সামনে আমায় শুধু আই লাভ ইউ বলে দেবে, কেউ আমায় ভুল বুঝবে না। প্রথমে তুমি রাজি হও, তারপর আমি বলবো। আমার বেস্ট ফ্রেন্ড অজয়, ওর দিব্যি খেয়ে বলছি আমি যা বলবো সব সত্যি। গীতাকে লিফটে কিস করেছি আমি, ওকে লাভ লেটার লিখেছি আমি। শুধু তাই নয়, আমি সিগারেট খাই, মদ খাই। আসলে আমার চোখের কোনো দোষ নেই, ভালোভাবে সব দেখতে পাই। হ্যালুসিনেশন, ফার্স্ট স্টেজ অফ হ্যালুসিনেশন। কার স্যার? আমার। সূর্য স্বীকার করে নিচ্ছে বলে মনে হচ্ছে। সূর্য সত্যি সব স্বীকার করে নিচ্ছে স্যার? তাহলে তোরও হ্যালুসিনেশন, বাট সেকেন্ড স্টেজ। এসব আমি কেন করেছি? আই লাভ ইউ গীতা। I love you, Ajay. Sorry, Ajay. সূর্যর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বাধ্য হয়ে আই লাভ ইউ বলেছিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইটস ওকে। যাই হোক, আমার জন্য সবার কাছে মাথা নিচু করল, আমার একটু দয়া হল। ও আমাকে এত ভালোবাসে? কই, আমি তো কিছু জানতে পারিনি। প্রথম দেখায় সিনসিয়ার মিস্টার পারফেক্টকে বেশ ভালো লেগেছিল। সত্যি বলবো, ও যদি সেরকমই থাকতো আমি তাহলে ওর প্রেমে পড়ে যেতাম। কিন্তু আমায় যত অত্যাচার করেছে, আরে কেউ লিফট দিলে তার গাড়ি ভেঙে দেবে, কোনো কিছু বললে লাভ বলবে, কি করে মেনে নেব বলো? কিন্তু কেন কে জানে কোথায় ওর প্রেমে সত্যি আছে বলে মনে হচ্ছে। তোমার ফ্রেন্ডশিপ দেখে, তুমি হচ্ছে ওর প্রাণ, সেই জন্যই তোমাকে আমি আই লাভ ইউ বলেছি। ওরে বাবা, আর কাউকে বললে কি না কি করে ফেলতো, তোমায় বলেছি বলে ও কিছু করলো না। থ্যাংকস। ও আমার ক্ষতি করতে পারে, কেন না, আমি তোমায় ভালোবাসি বলে ও যদি জানতে পারে।
ম্যাডাম, আমি বলেছি না ওই অচেনা কাঠটা অজয় স্যারকে ধাক্কা মেরেছে? সেই তো না, সেই তো না। ছাড়ো এখন ওসব কথা। কিছু হয়ে গেলে? আরে বাবা, আমার কিছুই হয়নি। যদি কিছু হয়ে যেত? অজয়, আরে আমি কেবল তোমার থেকে মুক্তি পাবো বলে অজয়কে আই লাভ ইউ বলেছিলাম। অজয় তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি ওর কিছু করবে না বলে ভেবেছিলাম, কিন্তু তাকেও মেরে দিতে চাইলে? হ্যাঁ, তোমার ফ্রেন্ডশিপের ভ্যালু জানা নেই, তোমার প্রেমেরও ভ্যালু জানা নেই। এবার আমি বলছি, আই লাভ অজয়, আই রিয়েলি লাভ অজয়। এবার কি করবে? মেরে ফেলবে? মারো, মারো, যাও। গীতা, তুমি ওকে চেনো না, আমি আসছি। প্লিজ গীতা, আমি আসছি। অজয়, এসব কেমন করে হলো? কি করে হলো মানে? তুই গীতাকে কিস করার দিন ও আমার কাছে এসে মনের দুঃখে কেঁদেছিল। আমি ওকে সান্ত্বনা দিয়েছিলাম, আমি ওকে বন্ধু হিসেবে বোঝাবার চেষ্টা করেছিলাম, তবে ও কিন্তু অ্যাক্সিডেন্ট। কি করে হলো? ও হো, অ্যাক্সিডেন্ট? আমি কার পার্কিং করছিলাম, হঠাৎ করে পেছন থেকে একটা কার এসে ধাক্কা মারলো, মানে অলমোস্ট পার্কিং করে নেমে গেছিলাম আর কি, কিন্তু ওই গাড়িটা না দেখে। আমায় কেন জানাসনি? ও জানাইনি মানে, ওই সময় তোকে ফোনটা করবো বলে ভেবেছিলাম, কিন্তু ফোনটা ভেঙে গেছিল, আর কি করে জানাবো তোকে? সে কথা নয়, সেদিন ওকে সান্ত্বনা দিয়েছিলি বলে আমায় কেন জানাসনি? আরে জানাবো বলেই তো ভেবেছিলাম, কিন্তু কেন বলিসনি আমায়? ইয়ে মানে সেরকম সিচুয়েশন ছিল না। কেন বলিসনি আমায়? মানে মানে বলতে চাইনি, জেনে শুনে বলতে চাইনি। কেন জানিস? কারণ আমি চেয়েছিলাম গীতাকে উত্তক্ত কর। তুই ওকে কিস করার দিন ও আমার কাছে এসে কেঁদেছিল, আমি ওকে সান্ত্বনা দিয়েছিলাম, তুই যতদিন ওকে বিরক্ত করেছিস ঠিক ততদিনই ও আমার কাছে এসেছিল। গীতাকে আমার কাছে আসতে হলে তোর বিরক্ত করাটা নিহাতই দরকার, তাই আমি বলিনি। গীতার আমার প্রতি ভালোবাসা আছে কিনা তা আমি জানি না, কিন্তু তোর প্রতি ও রেগে আছে, আর সেই রাগের সুযোগটাই আমার ভালোবাসার কারণ বলে আমি জানি। সেদিন তোর ফ্ল্যাটে তোর উপর রাগ করে ও আমাকে আই লাভ ইউ বলেছিল, আর সেটাকে সত্যি করার জন্যই আমি এই অ্যাক্সিডেন্টের বাহানা করেছিলাম। তুই ফ্রেন্ডশিপের ভালো জানিস না বলে আমি প্রুভ করে দিলাম, নাও শি ইজ মাইন, সেই জন্যই সে আমাকে আই লাভ ইউ বলেছে। এই খালি কয়েনে হেড তেল করলে গীতা তোর হয়ে যাবে? তার মানে আমায় চিট করলি তুই? হ্যাঁ চিট করেছি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। গীতার জন্যে বেস্ট ফ্রেন্ড হয়ে তুই আমায় চিট করলি, মানে কত গ্রেট লাভ রে তোর! বাপরে, আমার একটু সন্দেহ হলো না, আমি অবাক হয়ে গেলাম, সত্যি আমার সন্দেহ হলো না, মানে তুই গ্রেট, সেই জন্য তুই নাম্বার ওয়ান, মাই ফ্রেন্ড নাম্বার ওয়ান, মাই ফ্রেন্ড অজয় ইজ নাম্বার ওয়ান, ইয়েস। এতদিন হলো আমায় কেন জানাসনি দুষ্টু? এই গীতা আসছে, চল চল চল, আয় আয় আয়। এই দাঁড়া দাঁড়া, গীতা তোকে আই লাভ ইউ বলেছে, ওকে? তুই ওকে আই লাভ ইউ বললি না, এখনো বলিস নি? নটি, ও দুঃখ পাবে, যা বলে দে, যাবে যা। এই দাঁড়া দাঁড়া, এটা পরে নে, গীতা দেখলে জেনে যাবে। আর শোন, এখন ও আমার উপর রাগ করে তোকে আই লাভ ইউ বলেছে, অথচ এবার তোর কিছু হয়নি বলে জানলে তোর উপর রাগ করে আমায় আই লাভ ইউ বলবে। বাপরে, এই বিষয়ে গীতা যেন কখনো কিছু না জানতে পারে। আমি কিছু বলবো না, প্রমিস, তুই কিছু বলবি না, প্রমিস, ঠিক আছে? এবার চ। আরে আরে আরে, যতই হোক আমি প্রেমেতে ফেল তো, শোন, আমি দু চার দিন রাগ করে থাকবো, আমি তোর সঙ্গে কথা না বললে তুই এসে আমার সঙ্গে কথা বলবি। এই সূর্য, কেমন আছিস? এরকম আমায় বলে দিলে আমি একটু ঠান্ডা হয়ে যাব, ঠিক আছে তো? এবার চ। আরে আরে, এক মিনিট, কিছুই না, এক্ষুনি তুই গীতাকে আই লাভ ইউ বলে দিলে ও তোর হয়ে যাবে, তখন আমার কিছু মনে হবে না, সেই জন্য শেষবারের মতো এক মুহূর্তের জন্য ও আমার প্রেমিকা বলে আমি মনে করছি, প্লিজ রে। হয়ে গেছে, থ্যাংকস, যা বলে দে।
আই লাভ কোন হসপিটালে ডক্টর কি বলছেন? কি হয়েছে? কত বড় ক্ষতি হয়ে গেল! আরে কি হলো? শান্তি সুইসাইড করেছে। চব্বিশ ঘন্টা না কাটলে ডাক্তার কিছু বলতে পারবে না। গীতার সঙ্গে প্রেম করছি বলে তুমি এমন কাজ করলে! কত ভালোবাসতে আমায় তুমি! কতবার বলেছ, আমি একবারও রেসপন্ড করিনি। এই শান্তি কেমন আছে? ওর কি হয়েছে? বিন্যাস আছে? তাহলে কেন তুই কালকে রাত্রে বললি যে ও সুইসাইডের অ্যাটেম্প করেছে? নাহলে কি করতাম? তুই গীতাকে আই লাভ ইউ বলার সময় আমার কান্না পাচ্ছিল। বন্ধু প্রেম সাকসেস হওয়ার সময় কাঁদলে তাতে ভালো হয় না, সেই জন্যই শান্তি সুইসাইড করার বাহানায় কেঁদেছি। আবারও কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কারণ নেই। কেউ সুইসাইড করলে ভালো হতো। বহুত খেয়েছিস, এবার আয়। এই যা, বাট লেটস গো। এই আমি তোকে কি বলেছি, দুদিন রেগে টেগে থাকবো। আমি তোর সঙ্গে কথা না বলো, তুই আমার সঙ্গে কথা বলবি। এ কথা বলেছি কি না? আচ্ছা ঠিক আছে, আয় যা ভাগ। ডিয়ার ফ্রেন্ডস, আমার বেস্ট ফ্রেন্ড অজয়, আমার প্রেমিকা গীতা, ওদের প্রেম সাকসেস। ক্লাপ। It's done, my love is gone. প্রেমের পাশা খেলা চলে কত খুশিতে বুঝেছি
গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো গীতা। হাই। অজয় গীতার থেকে দূরে থাকার কথা। সফটওয়্যার না ঘোড়ার ডিম? হ্যালুসিনেশন, সেকেন্ড স্টেজ অফ হ্যালুসিনেশন। কার স্যার? আমার। সূর্যকে দেখো, নেশা করে হল্লা করছে মনে হচ্ছে। কি হয়েছে রে? কি হয়েছে? এই রমা, সূর্যকে দেখ। এদিকে আসছে বলে মনে হচ্ছে না? মিস্টার দশ অবতার। ইয়েস, 10 ডেজ। অল ফেক। আমি ফেক, তুইও ফেক। আরে থামো, আমার কি একটা উপরে নিয়ে গেল মনে হলো। বেস্ট এমপ্লয়ি না চাই অজয়। যাওয়ার আগে বেচারা অজয় আর গীতাকে কিছু একটা হেল্প করে যেতে হয়। হঠাৎ বিয়েটা কি করে ঠিক হলো? কে জানে, আমার বাবা কাকে কথা দিয়ে। তোমার বিয়েটা তোমার ইচ্ছায়, উনি ঠিক করার কি? আমাকে উনি ভীষণ ভালোবাসে। ভালোবাসেন মানে তোমার অমতে উনি বিয়ে দিয়ে দেবে? তুমি আমার উপর রাগছো কেন? আমি কি করব? What lovers problem? আমার দেখো কোনো প্রবলেম নেই। কি ঝগড়া ঝাঁটি হচ্ছে? হ্যাঁ, কি ছাড়াছাড়ি হয়ে যাবে? সরি ম্যাম। এই অজয়, এই সিগারেটটা টান টান। এই রে গীতা রেগে যাচ্ছে, অজয়কে সিগারেট দিলে ওর হেলথ খারাপ হয়ে যাবে বলে ভাবছে হয়তো। আমার এখান থেকে কেটে পড়াই ভালো। চল চল। সূর্য এখানে কি করছে? তুমি ওকে এখনো পাঠাওনি? হি ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? তোমায় ও মারতে চেয়েছিল, তুমি ওকে ফ্রেন্ড বলছো? এখন আমাদের প্রবলেম নিয়ে চিন্তা করা দরকার। নো, মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট গীতা, লাভ ম্যারেজ, ওকে? তুমি এলেও বিয়েটা হবে, তুমি না এলেও বিয়েটা হবে। নো, আরে মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট গীতা, লাভ ম্যারেজ, ওকে? তুমি এলেও বিয়েটা হবে, তুমি না এলেও বিয়েটা হবে। আরে এই বিয়েতে আমি যখন রাজি, তোমার কি প্রবলেম? কি করছিস? জুড়িটা ভীষণ সুন্দর। কার সঙ্গে সব কথা বলছো? এবার তোমার ফোন, তোমার বাবা। তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাবাকে তুমি জানো? বাপরে, আমাকে ক্ষমা করো গীতা, আমি সত্যি জানি না। তোমাদের বাড়ি রাজবাড়ির মতো, তুমি রাজু রায়ের মেয়ে। আরে বাবা অজয়, আমার ভীষণ ভয় লাগছে রে, ওরা যেমন তেমন গুন্ডা নয়। না জেনে আমি ফোন করে ফেলেছি। এ শান্তি, তুমি একটা কিছু করো, ওরা এদের মেরে দেবে গো, কিন্তু ওরা না থাকলে আমি বাঁচতে পারবো না। এই বন্ধ কর এসব নাটক গীতা, আমার মনে হয় এর একটাই সলিউশন, কাল সকালে আমরা বিয়ে করে নেবো। বিয়ে করবি? মাই লাভ ইজ গন, গন। গুড মর্নিং স্যার। মর্নিং গীতা, আসেনি? এখনো আসেনি তো স্যার। আরে বাপরে, কি করে চালিয়ে এসছি নিজেই জানি না। আরে চামচা, এদিকে। লগ্ন তো পেরিয়ে যাচ্ছে স্যার। কি হয়েছে? গীতা ম্যাডাম এখনো আসেনি স্যার। কেন? হ্যালো গীতা, আরে তুমি কোথায় আছো? আমার কথা শোনো। আমি কোথায় আছি জানো? ঘাটশিলাতে। রাতারাতি আমার বাড়ির লোক আমাকে এখানে নিয়ে এসেছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। প্লিজ, আমার ভয় হচ্ছে। গীতা আসি ঠাকুমা। শিট, অজয় ডু সামথিং। ইওর লাভ ইজ গন, মাই লাভ ইজ গন, আওয়ার লাভ ইজ গন। কোথায় যাচ্ছিস? ঘাটশিলায়। ঘাটশিলা কেন? গীতাকে আনার জন্য। হ্যাঁ, তুই কি পাগল? ওরা বহুত ডেঞ্জার, মেরে ফেলবে। মেরে ফেলে, মেরে ফেলবে? গীতা ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবি তুই এরকম বলিস না, তুই ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই যেতে পারবি না রে। কি করবো রে, তোর জন্য গীতাকে ওরা বাড়ি নিয়ে গেছে, আমি ছাড়া কে যাবে? তুই যাবি? হ্যাঁ সূর্য, আগে আমি যাবো। কিছু দরকার নেই, বহুত করেছিস। তুই বললি গীতা আমার জন্য চলে গেছে, আমি যাবো তোর বিয়ের জন্য। গীতাকে তোর দরকার নেই, আমি নিজেই যাবো। প্লিজ প্লিজ, এই দেখ, এই কয়েন পড়লো, কয়েন পড়লো, হেড পড়লো, তুই জিতে গেলি, তারপরে আমাকেই যেতে হবে। প্লিজ 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 প্লিজ, এই প্লিজ প্লিজ, আমি ফিক্স হয়ে গেলাম, আমি ফিক্স হয়ে গেলাম, তুই কোথাও যাবি না, ওরা খুব ডেঞ্জার। এই নে তুই খা, আমি চললাম, আমি চললাম। আচ্ছা তুই আমাকে ওখানে পাঠাবার পিছনে কোনো নাটক করছিস না তো? করলেও চলবে,
তুই আমার ফ্রেন্ড, আমি তোর কথা বিশ্বাস করে নেব, নো প্রবলেম। তোমার নাম সূর্য তো? হ্যাঁ। আমায় গীতামা পাঠিয়েছে, চলো। ভয়ের কিছু নেই, বোমগুলো ফাটবে কিনা ওরা চেক করছে। ওই ব্যাগটা ধরো, আমার হাতটা কাটা আছে তো, তুমি ধরে নাও। তোমার হাতটা কি করে কাটলো? আমার বন্ধু একজনের বিয়ে ভাঙবার চেষ্টা করছিল, আমি তার বন্ধু বলে আমার হাতটা কেটে দিল। আর তোমার বন্ধু? ওর মাথা কেটে দিল, ওই যে সাদা রং করা আছে সমাধি। পেছনে তাকিও না, এসো চুপচাপ চলো। ছোট মায়ের বন্ধুর সঙ্গে আছি বলে বড়বাবু কিছু বলতে পারেন, সেই জন্যই ভয় করছে। একটু সাবধানে কথা বলো। দাঁড়া ভাই, এই ছেলেটাকে। ছোট মায়ের বন্ধু, শহর থেকে এসেছে। এরকম দেখছোটা কি? বিয়ে দেখবার জন্য এসেছে, রাস্তা ছাড়ো। রায় বাসো। হ্যাঁ বলুন। তোর একটা হাত কাটা গেছিল, তবু তোর বুদ্ধি হলো না? কাকে একটা নিয়ে চলে এসেছিস? ছোট মার তো কোনো বন্ধু নেই। কোথেকে নিয়ে এসেছিস? ইয়ে কলকাতা। ওখানে দুজনে একই অফিসে কাজ করে। ওই ছেলেটাকে এখানে নিয়ে আয়। এই বড়বাবু ডাকছে। আরে ভাই, তুমি চলে যাবার পরে এটা কাকে দেব বলে গেলে না তো? কে বাবা তুমি বলো? হ্যাঁ আমি গীতার লাভার। আমার কথাটা শোনো, আমি বলেছি গীতার লাভার, কিন্তু গীতা আমায় ভালোবাসে বলেনি, তাই তো ওকে জিজ্ঞেস করতে এসেছিলাম। ছেড়ে দাও ওকে। হ্যাঁ স্যার, আমি গীতাকে ভালোবাসি সত্যি, কিন্তু গীতা আমায় কখনো ভালোবাসেনি। আমি গীতার লাভার বলে এত সাহস নিয়ে আপনার সামনে বলছি মানে তার কারণ আছে। আপনার সম্বন্ধে খুব ভালো বলে শুনেছি, আপনার শত্রু ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, এই বিয়ের জন্যে দুজন শত্রু পরিবার এক হয়ে যাবে। আপনার নেওয়া এই সিদ্ধান্তের দ্বারা রক্তে ভেসে যাওয়া ঘাট শিলাতে শান্তির পরিবেশ ফিরবে। শত্রুকে বন্ধু করছেন এমন ভালো মানুষকে মিথ্যে বলতে ইচ্ছে হলো না, সেই জন্য সত্যি বলে দিলাম, কিন্তু আপনার লোকেরা আরেকটু হলেই গলাটা কেটে দিত। ওকে বলতে দাও। এটাই তো হিংসা, এখানে অস্ত্র আছে, ওখানে বোম আছে, এই লোকেরা সব এত হিংস্র, তাহলে শান্তি কি করে ফিরবে? একটা সামান্য কথা আমায় ভুল বুঝে আমাকে মেরেই দিত। তবে বংশ পরম্পরায় আপনাদের মধ্যে থাকা শত্রুতার কিছু একটা ভুল বোঝাবুঝি হয়ে গেলে এই বিয়েটাই বন্ধ হয়ে যেত। সরি স্যার, আমি শুধু গীতার বিয়ে দেখতে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি এ বিয়ে আর হবে না। আমি কবে থেকে বলছি এই বিয়ে দেব না বলে? আরে হাজার হলো শত্রুর ঘরে বিয়ে দেব কেন? আমিও তো তাই বলছি। আপনি ক্ষমা করে দিলে আমি চলে যাব। দাঁড়া বাবা, তুই ছোট মার লাভার বললি বলে আমি রেগে গেছিলাম, কিন্তু এখন আর রাগ নেই। এই দেখ, আমরা সব অস্ত্র ফেলে দিলাম, আমরা বদলে গেছি। তোমরা বদলাতে পারবে না। আরে বাবা বদলে গেছি, এই বল না রে। দাদা ভাই, কাশীনাথের লোকেরা সব আসছে দাদা ভাই। বাপরে, তোমরা বদলে গেছো বললে না? হ্যাঁ রে ভোলানাথ, ও ছেলে যা বলছে সব সত্যি কথা। এই অস্ত্র হাতে থাকলে, ওই বোম ওখানে রাখলে, আমরা সব এরকম থাকলে এ বিয়ে হয়তো হবে না, মোটেই হবে না। শত হলেও ওরা বিরোধী, আমরা ওদের কি করে বিশ্বাস করব? না, এই বিয়েটা হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর করে। ওদেরকে আমরা বিশ্বাস করব আর ওরা করবে আমাদের। প্রথমে এগুলো ফেলে দাও, আমার বাড়িতে একটা অস্ত্র কি বোম কিছুই থাকবে না। আমার কথাটা শোনো। আমি যা বলছি শোনো। এসব এখানে রাখ। এই হাসছিস কেন রে? এ বিয়ে হবে না বলে ভাবছিস? হ্যাঁ নিশ্চয়ই হবে, আর কেমন করে হবে এখানে থেকে দেখবি। এই এ আমার বাড়ির গেস্ট, ওর জিনিসপত্র সব ভেতরে রাখো। চলো বাবু। এই বংশের সিঁদুর মুছে দেবো বলে ভেবেছিলাম আমি, কিন্তু এই বংশের সিঁদুর পড়াতে আসতে হলো। যত যা হলো বিরোধী পার্টি, আমাদের হুঁশিয়ার থাকা দরকার। দাদা, তুমি ওদের বিশ্বাস করছো ঠিক আছে, কিন্তু ওরা তোমায় বিশ্বাস করছে। আমরা ওদের বিশ্বাস করেছি যখন ওদেরও বিশ্বাস করবার কথা। দাদা না বললে বিশ্বাস? হ্যাঁ।
চিরুনি, চিরুনি, এটা চিরুনি, ছুরি নয়, ছুরি নয়, ছুরি নয়। বড্ড বিশ্বাস করছিল ওদের। এ কি কাশীনাথ রায়, বিয়ের অনুষ্ঠানে এসব কেন এনেছি বলে ভাবছো তো? তোমার কাছে সমর্পণ করব বলে। আমাদের মধ্যে আর কোনো গন্ডগোল নেই। এই সবাই সমর্পণ করো, সবাই রাখো। আরে বেয়াই, এসো ভাই, বোম নেই তো? আরে সবাই মিলে যাও, সবাই মিলে মিশে যাও, আর সবাই কোলাকুলি করো। আরে বেয়াই বলে কথা, এটা কোলাকুলির মতো লাগছে না, চেকিং এর মতো লাগছে। অনেক হয়েছে, এবার ছাড় ছাড়। কিরে কেমন আছিস, সব ঠিকঠাক চলছে তো? কি ভয় পেলে নাকি? চানের জন্য জল রেডি হয়ে গেছে, ডাকছে। ভয় পাইনি, তোদের জন্য শুধু শুধু ভয় পেয়ে গেলাম আমি। একটা বদমাস ছেলে, আমাদের তো ভয় পাওয়ার কথা নয়, আমরা বরপক্ষ। হ্যাঁ, এটা জাম গাছ, কিন্তু সবাই এখানে এটাকে গীতামায়ের গাছ বলেই জানে। কেন জানো তো? ছোটবেলায় গীতামা আমাদের জাম খেয়ে তার বীজ এখানে ফেলাতে গাছটা হয়েছে। তোলো তোলো তোলো। আচ্ছা সাইড দাও। এই এই দোড়গোড়ায় হোঁচটকে গীতামা পড়ে গিয়েছিল। গীতামা পড়ে যাওয়ার পর এই দোড়গোড়া দিয়ে কেউ যাতে যেতে না পারে, তাই জন্য বড়বাবু এটাকে বন্ধ করে দিয়েছেন। এসো 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 এসো। ও গ্রেট, আমি কবে থেকে ফেলবার জন্য চেষ্টা করছি, তুই ছোটবেলাতেই ফেলে দিয়েছিস। বদমাস বদমাস বদমাস। এই কুয়োর ধারের কথা বলতে গেলে গীতামা এখানে। বাসুদা, আমার ব্যাগটা নিয়ে এসো, আমি এক্ষুনি চলে যাবো। তুমি চলে গেলেই হাতটাও কেটে দেবে, বড়বাবু থাকবার জন্য বলেছেন। তাহলে এরকম ভাবে ডাকছে কেন? চাকরকে ডাকবার মতো? এখানে হেল্প করবার জন্য আমি এসেছি, প্রেম নিয়ে ডাকার কথা, কাজ করার কথা। প্রেম নিয়ে ডাকতে বলো। ডাকতে কি আছে, ডেকে দাও। সূর্য, ফিলিংস নেই। এবার দেখো আমি কেমন ডাকছি। গীতা, প্রেম আছে বাবু, দেখলে তো? সূর্য, প্র্যাকটিস করে যাও। বাসুদা তুমি বলো। সূর্য, আরে এদিকে তাকিয়ে বলো। আমাদের গীতামা ফ্রক পরে এখানে চান করতো। সত্যি? হ্যাঁ, ছোটবেলায়। তুমি এসবের ছবি তুলছো কেন? আমি এটা নিজের ইচ্ছায় করিনি, অজয় বলেছে বলে শুট করছি। এসো বাসুদা। হ্যাঁ আসছি। গীতামায়ের বাসন কোসন খেলনা সবই আছে এখানে, ছোট পুতুল বড় পুতুল কত কি না আছে এখানে। বলো। থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, বলো। তুমি আমার ছোটবেলার স্মৃতি তুলতে বলেছিলে। ছোটবেলার স্মৃতি? হুম। ও, বিয়ে ভাঙতে বলেছিলাম। ফোনটা দাও তো ওকে। হে অজয়, গীতা। ছোটবেলায় ছোটমা বড় বউ খেলা খেলতো। হে এই ফটো, গীতা মায়ের ছোটবেলাতেও ফোন? হ্যাঁ, এই ফোনটাকে নিশ্চয়ই ভেঙে দিয়ে থাকবে। এই তুমি কি করে জানলে? ক্যারেক্টার। হে ছোটবেলাতে গীতা গোল্ড মেডেল পেয়েছে। ওটা গোল্ড মেডেল নয় স্যার, ওটা কোমরের ঘুনসি দু পয়সা। যাও যাও, তুমি বললে বলে তাই বলে। কুড়ি পয়সা, পুরনো দিনের। গীতার ছোটবেলার ছোট ছোট চুড়ি, ঝুন 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 ঝুন। গীতার ছোটবেলার ছোট ছোট বেনির ঝুমকো, টিং 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 টিং। গীতার ছোটবেলার ছোট ছোট চপ্পল, বড় বড় পা, বড় বড় চোখ, বড় গীতা। অজয় ছবি তুলতে বলেছে। অজয় কিছুই বলেনি, আমি জানি। ও আমায় তত ভালোবাসে না। না গীতা, ও ভীষণ ভালোবাসে। ভালোবাসলেও নিজে না এসে তোমায় কেন পাঠিয়ে দিল? মানে ও আসতে পারেনি মানে তোমায় ভালোবাসে না? ও তোমায় কত ভালোবাসে জানো? তুমি জানো কি? জানি। কবে জানো? বললে যায় সবকিছু সময় ধরে, হেসে দে রাগ করিস না। বললে যায় সব স্বপ্ন নতুন রঙে, আমার ছাড়া তুই জানিস না। বললে যায় সব মন নতুন সাথী রে, কবু কবু জানা যায় না। ঘুমড়ে ওঠে কত স্বপ্ন মনের ভিতরে, তোর জন্য মন হারায় না। হ্যালো অজয়। না না না, গীতা। আরে ধীরে ধীরে তুই দেখ না, ওরি নয়ন মেলে দেখ না। এ মনে কত ব্যথা তুই কি জানিস না, গড়ি তুই দূরে যাস না। ঝিলমিল রূপ তোর দেখে দেখে, হারায় যে সব ভাবনা। হেসে হেসে খুঁজে যায় প্রেমে যে তোর, তোকে ছাড়া বাজব না বেবি। লাভস ইউ লাভস ইউ লাভস ইউ সো মাচ বেবি, লাভস ইউ
এই হলো দুনিয়ার রীতিনীতি, কেন করো এত চিন্তা, নিজেকে তাই যেন পরে লাগে, বেড়ে যায় বয়সটা। ও ছোট ছোট কত পরীক্ষা আসে, প্রেমের পথে কত কাঁটা, কবু কবু হাসি চোখের জলে, জীবনটা বাঁকা রাস্তা। বেবি হি লাভস ইউ, লাভস ইউ, লাভস ইউ সো মাচ, বেবি বেবি হি লাভস ইউ, লাভস ইউ, লাভস ইউ সো মাচ। ওই মন ওকে শুধু যে চায়, এসে খেলে শুধু আমার দিন যায়, সব ময় না মোর ময় না, দেখলেই সে যে মুখটা ঘোরায়, আমার স্বপ্নে আসত সবই, আমার চোখেতে নাচত সবই, তোকে দেখে তাই আমার মন হরিয়ম জমে যায়। বেবি লাভস ইউ, লাভস ইউ, লাভস ইউ সো মাচ, বেবি লাভস ইউ, লাভস ইউ, লাভস ইউ সো মাচ। চুপি চুপি তার চেয়ে থাকা, মিষ্টি মিষ্টি তার লাজুক চাওয়া, এখন আমার বড়ই চিন্তা, করে মন তার চাপে পাওয়া, সেই রাম নেই রাজত্ব নেই, দেশ জুড়ে আছে রাজারা গো, এই মন তো সবই জানত, দেখবি সে যে কেমন। এই পপি, ওটোর এই কি করছো? এটা কি করছো? গীতা এসে গেছে। সত্যি সত্যি এই বিয়ে ভেঙে দেওয়ার ইচ্ছা তোমার আছে তো? এখানে বিয়ে অনুষ্ঠানে তোড়জোড় চলছে, তুমি এখানে কুকুরের সঙ্গে খেলা করে যাচ্ছ, এই কুকুর আমার বিয়ে ভাঙবে। বিশ্বাস করছে তো ওরা? বিশ্বাস নয়, আমাদের দেখলে সারারা ভিড়মে খেয়ে যায়। ফালতু কথা। পাপি, পাপি, এই দাঁড়াও, কেউ খেও না। বড় ভাই, এরা সব ভাতে বিষ মিশিয়েছে। পপি মরে গেছে বড় বাবু, এরা সব ভাতে বিষ মিশিয়েছে। এই এই কোথায় রাজু রায়? ডাক ডাক ওকে এখানে। এই রাজু রায়,
আমাদের সঙ্গে মুখোমুখি হবার ক্ষমতা তোর কমে গেছে, সেই জন্য বিয়েতে আমাদের ডেকে এনে খাবারে বিষ মেশাচ্ছিস। দেখ ওই কুকুরটা কিরকম মরে পড়ে আছে, দেখ। না কাশি ভাই, আমরা এরকম করিনি, আমরা কেন খাবারে বিষ মেশাই? এই বন্ধ কর তুই ড্রামা। আমি রাজি আছি বলার সময় সব ঠিক আছে বলে ভেবেছিলাম, পিঠেতে ছুরি মারবি বলে আমি জানতাম না। তুই এখন ইজ্জত তুই খোয়ালি, তুই বেঈমান কোথাকার। দেখো কাশীনাথ, আর কথা বাড়িও না, এক কোপেতে 20 জনকে মারা হাত এটা। তোমাদের বিষ দিয়ে মারবার কোনো দরকার নেই। যদি আমার অজ্ঞাতে কিছু ভুল হয়ে গিয়ে থাকে সেটা পরীক্ষা দেবার জন্য আমি তৈরি আছি। বলো কি করতে হবে আমায়, বলো। বলছি এই কুকুরে খাওয়া পাত্র নিয়ে আয়। এতে কি তুই মেশাসনি বলছিস না? খা না দাদা, কুকুরের এটা তুমি কেন খাবে? এই ভাতটা না খেলে ওদের কথাটা সত্যি প্রমাণিত হয়ে যাবে। আমি এই ভাত না খেলে বলবে রাজু ওর মেয়ের বিয়েতে ডেকে ভাতে বিষ মিশিয়ে মেরেছে, এটা আমি সইতে পারবো না। এবার বিশ্বাস হলো তো? মানে হ্যাঁ, তাহলে কুকুরটা কি করে মরলো? হ্যাঁ, এই কুকুরটা কোথায় গেল? কখন পালিয়ে গেল? এই মিথ্যাবাদী হারামজাদা। এই এই রাজু রায়, আমি বিশ্বাস করছি কুকুর বেঁচে আছে, তুমিও বেঁচে আছো। আরে বিশ্বাসটাই বড়, আমরা বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। পুরুত মশাই, মন্ত্র পড়ো, বাজনা বাজাও, চলো চলো চলো, খাওয়া দাওয়া করো, চলো যাও। থাক কাশীনাথ, এ বিয়ে আর হবে না। কি ভেবেছিলাম তোমরা বিশ্বাস করে এসেছিলে, অবিশ্বাসী মন নিয়ে এসেছিলে বলে ভাবিনি। শেষ অবধি আমি তোমাদের সব কিছু সয়েছি, অনেক হয়েছে। তোমরা আমাকে বিশ্বাস করবে বলে ভেবেছিলাম। বিশ্বাস না থাকা পরিবারে আমার গীতা সুখী হবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি এখানে খুশিতে নাচতে আসিনি। আমার ছেলে তোর মেয়েকে দেখে পছন্দ করলে বলে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, তবে কিছু একটা ঘটবে বলে আমি ডাউট করেছিলাম, আর তাই এইসব সঙ্গে নিয়ে এসেছিলাম। আমার গীতা দরকার। নিয়ে চল। ওম শান্তি ওম। বাবা ছুরিটা একটু দূরে সরিয়ে রাখো। বাবা ছুরিটা দূরে সরাও। বাবা এই এই বাবা ছুরিটা দূরে সরাও। বাবা এটা ওর উইকনেস, একে সরিয়ে রাখ। মেয়েটা কি আসতো এই অস্ত্র না ধরলে? এবার বিয়েটা ঠিক হবে। আমি যাবো। আরে যা এখান থেকে। এই এই কাঁথাটাকে গাড়িতে তো লাগে। আরে যা গাড়িতে ওঠ। আমি নিজে দেখো তাকে ধর, ওই ফটোটাকে পোস্টার বানিয়ে রাস্তার মোড়ে ঝুলিয়ে দেব। এই তুই বাস উঠে কি করছিস? এই নাম নেমে যেতে বলছি, আমার পিছনে কি দেখছিস? এই নাম বলছি, নাম নাম বলছি। এই মেরে ফেল ওকে।
যায়। তোর মেয়ে বাড়ি ফিরে গেছে বলে তুই খুব খুশি হয়েছিস? আজও আমি জিতেছি, কেননা তোর গর্ব সম্মান সব ফুলিসাত হয়ে গেছে। রাজু রায়ের মেয়ের বিয়ে বিয়ের বেদিতে ভেঙে গেছে মানে অপমান। ওকে যে বিয়ে করবে তাকে আমি কেটে ফেলবো। আমার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেল আর আমি কি এখানে বসে বসে দেখবো? সবাইকে মেরে ফেলবো। এই বিরু, বিয়ে না হলে সবাইকে মেরে ফেলবো। এই 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 রাজু রায়, তোর মেয়ে যদি বাঁচে তো আমার ঘরে বউ হয়ে বাঁচবে, না হলে বিধবা হয়ে থাকবে, বিধবা হয়ে থাকবে। রাজি রাজি বলে ছুটে এসেছিলি, এবার একে একটু দেখ আমাদের মেয়ের ভবিষ্যৎ কি হলো দেখলি? একটা পাগল আনলো তাকে বিয়ে করবে বলেছিল আমার নাতনি। হ্যাঁ বাবা, ওরা আমাদের বিরোধী বলে আমি এই প্রস্তাবে মানা করেছিলাম। মনে দুঃখ করো না বাবা, এবার থেকে তুমি যা বলবে তাই করব। ওদের কথা ছাড়ো দাদা, ওই শয়তানেরা যদি একবার আসে তো কেটে টুকরো টুকরো করে দেব। এখন আমার সামনে একটাই পথ, এই মুহূর্তে বিয়েটা হওয়া দরকার। তুমি শুধু হ্যাঁ বলো, গীতামাকে বিয়ে করার মতো অনেক ছেলে এখানে আছে। কাকুমা। হ্যাঁ বাবু, আমাদের রামানন্দের ছেলে কলকাতায় চাকরি করছে, মাসে লাখ টাকা মাইনে পাচ্ছে, দেখতেও ভীষণ সুন্দর, আমাদের গীতামার সঙ্গে ভালো মানাবে, ছেলেটাও ভীষণ ভদ্র। সূর্য, এদিকে এসো। বাবা, আমার মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না স্যার। হ্যালো অজয়, সব ঠিক আছে তো? গীতার বিয়ে তো হয়ে গেল। এই মূর্খ কোথাকার, ওখানে বিয়েটা তো হয়ে গেল, এখানে কি করছিস রে? ও, তুই ওর ফটো দেখছিস? আমার গীতা দরকার। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যাই বলো, আমার গীতা দরকার। গীতা গীতা গীতা, ওর কাছে কি আছে রে? ওকে কি করে তুলে আনবো এখানে? করাগ্রে বসতি লক্ষ্মী, করাগ্রে সরস্বতী, কর মূলে কর গোবিন্দ, প্রভাতে কর দর্শন, হবে রাম হরে রাম, হরে হরে হরে। রাজু, রাজু! কি হলো মা? গীতাকে দেখতে পাচ্ছি না, সারা জায়গায় খুঁজেছি। এই ভোলানাথ! আমি জেনে শুনে গীতাকে বিয়ে করেছি, না হলে তোর শ্বশুর অন্য কারোর সঙ্গে গীতার বিয়ে দিয়ে দিত। তাছাড়া গীতা ইমোশনে একটা কুকুরকে বিয়ে করবে ভেবেছিল, সেই কুকুর হলাম আমি। আমি বিয়ে করেছি বলে আজ তোর গীতাকে তোর হাতে দিয়ে দিতে পারছি, না হলে এতক্ষণে অন্য কোনো জায়গায় পড়ে থাকতো। তুই আমায় শুধু শুধু মারলি। ওকে, তোদের এখান থেকে পালিয়ে যেতে হবে, এখানে থাকলে খুব বিপদ। তোরা এখানে থাকবি না, ইউএসএতে পালিয়ে যাবি। ওখানে শান্তির কাছে পাসপোর্ট টিকিট রেডি হয়ে আছে, তোরা কলকাতায় পৌঁছানো মাত্র ফ্লাইট ধরে পালিয়ে যাবি। তোরা ওখানে কিছুদিন থাক, সব ঠিক হয়ে যাবে, বাকি কথা আমি বুঝে নেব। তুই এক্ষুনি ব্যাগ নিয়ে পালা। সরি সূর্য, আমি তোমাকে ভুল বুঝেছি। ও, সেসব কথা আমাদের পরে হবে, এখন এখান থেকে পালাও, এখানে থাকলে খুব বিপদ। যা, এই স্টেশন ওদিকে নয়, এদিকে যা। বাবা, গীতাকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে কে জানে। তুমি সন্ধান পেলে এই নাম্বারে ফোন করো বাবা।
চল 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 পালিয়ে চল। হ্যালো বাবা, গীতা বর্ধমান স্টেশনের দিকে গেছে বোধ হয়। দেখুন তো বাবা, একটু দেরি হয়ে গেলে কি হতো? মাফ করো জামাই, আমি আসবার সময় এরা এখানে একসঙ্গে আছে বলে আমি ভুল বুঝেছিলাম। আরে তোমরা আসা অব্দি গীতার সঙ্গে কথা বলে ওকে আটকাবার কথা আমি বলেছিলাম, আর তোমরা বলছো কিনা? অজয় সরি, সরি অজয়। মনে কিছু করো না বাবা, ভুল হয়ে গেছে। মেয়েকে না পাওয়ায় একদম পাগল হয়ে গেছিলাম। কিরে মা, এসব সমস্যা তোরই জন্য হচ্ছে দেখছিস তো? বাবা, বেচারি গীতা কি করবে, ওর ইচ্ছা আছে কিনা না জেনেই বিয়েটা দিয়ে দিলেন, সেই জন্য অ্যাডজাস্ট করতে পারছে না বলেই বাড়ি থেকে পালিয়ে গেছিল। তাতে কি আছে, ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি কি বলছো গীতা? যা হয়েছে হয়েছে, এখানকার লোকের রাগ দেখলে তো? এবার আমাদের বাড়িতে চলো, দেখবে কেমন ব্যবহার। এসো এসো। হ্যাঁ রে অজয়, বাবা ভীষণ ভালো লোক, সবাই ভীষণ সম্মান করে। দেখলে দাদা, জামাই বাবা ছোটমাকে কেমন সাপোর্ট করছে। জামাইটা সোনার টুকরো। ঠিক সময় তুই এসে গিয়েছিলি বলে আমি বেঁচে গেলাম। ওই সময় আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তুই যদি টাইমে না আস, আমরা দুজনে রেলওয়ে স্টেশনে আছি, ওরা জানলো কি করে? আমি জানিয়েছি। আমার অন্তরাত্মা বাধা দিল রে, আর আমি কি করবো স্থির না করতে পেরে চলে যাবার সময় বাবাকে ফোন করে বলে দিলাম সরি, আর কখনো হবে না, প্রমিস, আই সোয়ার। ওকে তো ব্যাপারটা মেনে নে। ও বাবা, থ্যাংকস বন্ধু, তুই রাজি হয়ে গেলি, আমার এটুকুই দরকার। আহা, আমাদের ভুল প্ল্যানিং ছিল, এখন যদি গীতা পালিয়ে যায় ওর বাবা সন্দেহ হবে, আর আমরা সেই সময় যেখানেই থাকতাম ধরে নিয়ে আসতো। যদি আমরা তিনজনে মিলে কলকাতা চলে যাই, তোরা দুজনে ওখান থেকে ইউএসএ চলে গেলে কারুর সন্দেহ হবে না। এই মুহূর্তে এটাই ঠিক, আমায় বিশ্বাস কর। কি রে বাবা, এখনো বসে আছিস? ওখানে কড়ি খেলা খেলবার আছে, শিগগির গিয়ে রেডি হ। আসছি। এই ছেলেটিকে আমার প্রিয় বন্ধু ঠাকুমা। সাবধান বাবা, বন্ধুকে বিশ্বাস করো না, ডুবিয়ে দেবে। আরে ওনার কথা ধরিস না। আচ্ছা, এই যে কড়ি খেলা খেলতে বলছে, খেলবো তো? তাহলে ছেড়ে দে, ছেড়ে দে। আরে গীতাকে যত হলেও তোকেই দিচ্ছি না, শুধু একটু কড়ি খেলা খেলে তোকে দিয়ে দেবো। মাইন্ড করছিস? আবার মাইন্ড করার দরকার নেই। আরে ফ্রেন্ডশিপ ইম্পর্টেন্ট, গীতাকে আমার দরকার নেই। আমি সারা জীবন সইব, তুই একদিন সই নিলে কি আমার ক্ষতি হবে? অজয় ফ্রেন্ড, অজয় ফ্রেন্ড, অজয় ফ্রেন্ড। ওহো, একটা দিন ফিল করলেও ফিল করা। আরে এই বিয়ে ভেঙে দিবি, এটা আর কি এমন কঠিন কাজ? জামাই বাবা, সব রেডি হয়ে গেছে, তোমাকে আসতে হবে। আসি। এসো। এই আংটিটা আমি ফেলছি কলসিতে, তোমরা খুঁজে বার করো এই কলসি থেকে। এবার শুরু করো তোমাদের খেলা। খেল মা, এরকম বসে থাকলে হবে? কি রে মা গীতা, বাচ্চা মেয়ের মতো কেন করছিস? বাবা আপনি একদম ব্যস্ত হবেন না, ওই ফোনটা দিন তো। এই শোনো, তুমি এখানে ওভার অ্যাক্টিং করলে বাবা সন্দেহ এসে যাবে, ওদিকে অজয় বেচারে ফেসে যাবে।
তারপর সারা জীবন তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। খেলো পুরোহিত মশাই, সব রেডি, মন্ত্র পড়ুন, শুরু। তো চেপে ধরে চলে দেখবো, আমাদের মিলে নিশ্চয়ই জিতবে। জামাই আমাদের জাদু জানে, দেখলে কেমন ছোট মা ফট করে হেসে দিল। এত খুশি হলে ফিউজ হয়ে যাবে। বাবা, আমরা ফিরে যেতে চাইছি, অফিসে ওদিকে বহু কাজ পড়ে আছে। কোথায় যাবে এখন? আরে আজ তোমাদের ফুলসজ্জা। এক মিনিট বাবা, এইবার বলুন। এ কি বাবা, জামাই চলে যেতে চাইছে, আজ ওদের ফুলসজ্জা, ও কেমন করে যাবে? তুমি ওকে একটু বোঝাও, তোমার কথা শুনবে। ঠিক কথা, আপনি ঠিক বলেছেন, ওকে বোঝান। এই ওকে আমি ভালো করে চিনি, ও আমার বন্ধু না, আমি জানি। আমরা থেকে যাব আজ। এই এদিকে আয়। ফুলসজ্জা বন্ধ করবার কিছু প্ল্যান করলি? না রে। না, আমি বলেছিলাম না কিছু একটা প্ল্যান করার জন্য? তা বিয়ে করার পর থেকে গীতাকে আমার স্ত্রী মনে হচ্ছে। তোর প্রতি যদি অন্যায় করে থাকি ভেবে ভয়ও লাগছে। তোকে গীতাকে দিয়ে দেবার ইচ্ছে করছে, আবার গ্রহণ করতেও ইচ্ছে করছে। কি করব ঠিক করতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। এদিকে আয়, এদিকে আয়, বস নে। তুই আমার পজিশনে থাকলে তুই কি করতিস? গীতাকে স্যাক্রিফাইস করে দিতাম। করে দে রে। ছি, আমি এত স্বার্থপরের মতো বিহেভ করছি কেন? ছি, অজয় আমার ফ্রেন্ড, অজয় আমার ফ্রেন্ড, অজয় আমার ফ্রেন্ড। আমাদের ফ্রেন্ডশিপ বড় মহান। না, আমি স্যাক্রিফাইস করব। আরে এই যে আমাদের ফ্রেন্ডশিপ বিষয় বল, মনে কর, মনে কর। মানে কি বিষয়? আরে তুই আমার জন্য ছোটবেলায় কি কি করেছিস বল, বল। ছোটবেলায় মানে পেন্সিল দিয়েছিল। আরে তখন আমি পেন দিয়েছিলাম, ওসব নয় রে, ছোটবেলার কথা বলছি, ছোট ছোট ঘটনা নয়। পুলিশ স্টেশনে গিয়ে তোকে বেলে ছাড়িয়েছিলাম। আসলে বলতে গেলে পুলিশ স্টেশনে গিয়েছিলাম তোরই জন্য। ও কথা ছাড়, অন্য সব ঘটনা বল। আমি আমার কোম্পানিতে তোকে চাকরি দিয়েছিলাম। সেসব ফালতু কোম্পানি, সেসব কথা ছাড়, অন্য কিছু বল। আরে অন্য কথা মনে কর, অন্য কথা, অন্য কিছু বল। মনে পড়ছে না? হ্যাঁ, তার মানে তুই আজও আমার জন্য কিছু করিস নি? তাহলে আমারও তোর জন্য কিছু করবার প্রয়োজন নেই। মানে গীতাকে তোর কাছে ফেরত দেবার দরকার নেই, গীতাকে স্যাক্রিফাইস করবার দরকার নেই, গীতাকে স্যাক্রিফাইস করবার দরকার নেই। আমি ভালো হয়ে গেছি। আরে তুই সাঁতার জানিস না, জলে পড়লে মরে যাবি তুই। এই কাল সকালে আমরা কলকাতায় যাচ্ছি। না না, আমি গেলে তুই নিয়ে যাবি। তুই আমার কথা শোন, আই হ্যাভ এ সলিউশন, হেড না টেল। এই এখন আর হেড টেল করে গীতা কার হবে সেসব কথা আমায় বলিস না, যে জিতবে তার হেড। ওকে, কাল আমরা কলকাতা যাচ্ছি। এটা কি করে হবে, তুই জিতলি না? আমি তোর মতো কথা পাল্টাই না, তুই যা জিতবি আমার, আমি যা জিতবো তোর, গীতা তোর। আরে তুই আমার জন্য কি করেছিস বলে জানতে চেয়েছি, তুই আমার বন্ধু, তুই যদি এটুকুই বলে দিতিস সেই কথাটাই আমার কাছে যথেষ্ট হয়ে যেত বন্ধু। দেবদাস হয়ে গেলি? আমার বৌমা স্টেশনের গাড়িতে উঠছে, যা, ওকে তুলে নিয়ে আয়, যা। চির আয়ুষ্মতি হও মা, সাবধান মা। এক মিনিট, এটা তো স্বামীর হাতে বাদ মা। কেন? তোর ঠিক ওজন অনুযায়ী তোর স্বামীর আয়ু কম, বাদলে ওর দোষ কেটে যাবে, বাদ মা। এই গীতা, উনি খারাপ ভাববেন, মেয়েদের দাও ভালো হবে। তুমি আমার স্বামী নও, তোমার কিছু হবে না। ঠাকুমা বলেছি ট্রেনে পেঁধে দেবে বলেছে, কিছু মনে করবেন না।
মন খারাপ করো না বাবা, গীতা তোমায় নিশ্চয়ই ভালোবাসবে। কেননা এই মুহূর্তে ওর আপনজনদেরও ছেড়ে এসছে, মিশতে একটু টাইম লাগবে। আজ অব্দি না থাকা প্রেম আজ কি করে জন্মাবে ঠাকুমা? আরে পাগলা, প্রেমের জন্য এত কিছু দরকার হয় না, শুভ মুহূর্ত দরকার। সেই শুভ মুহূর্তের জন্য তুই অপেক্ষা করে থাক, ঠিক আছে? আমার নাতনিটাকে ভালো করে রাখিস। আসছি ঠাকুমা। আচ্ছা এসো। জামাই বাবা, তোমার মাছ। থ্যাংকস বলাদা। আসছি, বাই। এই গোলফিশ, আশ্চর্য, তোকে কি করে ভুলে গেলাম। অজয়, 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 ভোলাদা, অজয় কোথায়? সে এসে যাবে, তুমি যাও। বাবা, তোমার ডায়েরিটা ভুলে গিয়েছিলে। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মেরে ফেলবে আমার বাবা, অজয়কে মেরে ফেলবে আমার বাবা, অজয়কে মেরে ফেলবে। তুমি সবসময় অজয়কে মেরে ফেলতে চাইছো, আমি জানি। তুমি অ্যাক্সিডেন্ট করে অজয়কে মেরে ফেলতে চেয়েছিলে, জেনে শুনে তুমি তোমার ডায়েরি ফেলে এসছো। আমি জানি অজয় মারা গেলে বা ওর কিছু হয়ে গেলে তোমার আমাকে পেতে সুবিধে হবে, এটাই তো তোমার উদ্দেশ্য না? ও কাঁদছে না? ও কাঁদার সময় ডিস্টার্ব কেন করছো? কমন সেন্স নেই, ইডিয়ট। তুমি কাঁদো গীতা, তুমি যত ইচ্ছা কাঁদো। তুমি পাগল হয়ে গেছো। অজয়ের জন্য তোমার চেয়ে বেশি আমি বোরিং। তুমি তোর খালি লাভার, তবে আমার কাছে ও কি জানো, ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। আরে লাভারও তোমার কাছে হলো আমার কাছে বন্ধুত্বের মূল্য অনেক বেশি। তুমি কি মনে করছো? সবদিকে নজর রাখ, যেন পালিয়ে না যায়। ঠিক আছে, সত্যি এরকম যে হবে আমি জানতাম না। অজয়ের সঙ্গে ওরা কি করবে ভয় লাগছে। মেরে দেবে, মেরে দেবে। অজয়কে যে মারবে আমি তাকে মেরে ফেলবো। যা হচ্ছে হোক। ওহো, আমার বৌমা আজ বাড়িতে আসবে, ঘাটটা মোটকে দে। কে এসছে? আরে কে এসছে রে? রাজু রায়ের জামাই। এই দাঁড়া, দাঁড়িয়ে যা, আমি এখানে এসেছি মানে কিছু একটা কথা আছে। থাম থাম থাম, আরে আবার মার খাবি নাকি? এই ব্যাপারটা কি? হ্যাঁ, আমি বলেছিলাম না আমার বৌমা বাড়িতে ফিরে আসবে। তোর রাজু রায়ের মেয়েকে দরকার না, একে নিয়ে যা, আমার দরকার নেই, তোর কাছে রাখ। অজয়কে কিডন্যাপ করেছে ওরা, ওরা অজয়কে না ছাড়া অব্দি তুইও গীতাকে ছাড়বি না, বাড়িতে রেখে দে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই অজয়কে ছাড়বো না কেন, আমি কিছু বুঝতে পারছি না। অজয়ের বিষয় তুমি জানো না, গীতার প্রেমিক। হেই, গীতার প্রেমিক কি? আমার বেস্ট ফ্রেন্ড, তারপর গীতার লাভার। সেই বন্ধুকে আমার শ্বশুর কিডন্যাপ করেছে। আমার শ্বশুর অজয়কে না ছাড়া অব্দি তুমি গীতাকে ছাড়বে না, ও ছাড়লে তুমি ছাড়বে, ততক্ষণ তোমার কাছে রেখে দাও। এই জামাই আমাদের সঙ্গে মিশে গেছে। এই একটা ডাউট আছে, এখন গীতাকে তোমার কাছে রেখে তোমার শ্বশুরকে ভয় দেখালে কেমন হতো? ও, এই কথা, আমি অন্য কিছু ভাবছিলাম। এখন গীতা আমার জীবন, আমি গীতাকে ভালোবাসি বলে আমার শ্বশুর জানে। আজ গীতা তোমার কাছে আছে জানলে আমার শ্বশুর ভয় পাবেন, সেই জন্য রেখে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটা ডাউটের কথা বলি। ওফ, গীতা তোমার কাছে আছে, যা ইচ্ছা তাই করবে, চাইলে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারো। আরেক কথা, বিয়ে দিতে পারবো? দিতে পারবে না। কেন পারবো না? তোমার ছেলে তোমার কাছে নেই। আছে বাবা। না, আমার কাছে আছে। না, তুমি গীতার যত্ন নিলে তোমার ছেলে আমার কাছে সেফ থাকবে। সত্যি কথা বলো বাবু, আমাদের লোকেরা অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে যাচ্ছে। আমার সাহস হবে না তাকে মুখ দেখাতে। কি কি এমন দেখছো? তোমায় আমার কোনো দরকার নেই, অজয় থাকলে তোমায় দরকার, না হলে দরকার নেই। দেখো, তোমার বাবা খুব ডেঞ্জারাস মানুষ, ইজ্জত বাঁচাতে জীবন নিয়ে নেবেন। ওখানে আমার ফ্রেন্ড অজয়ের যদি কিছু হয় তোমার ছেলে মরবে। ফ্রেন্ডের জন্য শ্রীকে এত রিস্কে রেখে গেল বলে ওর ক্যারেক্টার আমার ভালো লাগলো। শ্রীকে এত রিস্কে রেখেছে মানে আমার ছেলেকে কতটা রিস্কে রেখেছে ও। সরি বীরু, এসব আমি আমার বন্ধুর জন্য করছি, তুই অন্যভাবে নিস না, ওকে? বীরু, মদ খাবি? প্রেমে ব্যর্থ হয়েছিস, মদ নিশ্চয়ই খাবি। আচ্ছা, তোদের ফ্যামিলির মধ্যে এত ডিস্টারবেন্স ছিল,
তুই গীতাকে কি করে ভালোবেসে ফেললি? কোথায় গেল? এখন কেমন লাগছে? প্রাণটা বেরিয়ে যাবার মতো লাগছে। আমারও সেরকমই লেগেছিল। গীতাকে না ফেলে প্রাণ বেরিয়ে যাবার মতো লেগেছিল। আরে বাপরে, কি করছো? আর ব্যাস ব্যাস, আমরা দুজনে হলাম গীতার লাভার ব্যাচ। একজন লাভার আরেকজন লাভারকে মারাটা কি ঠিক? হ্যাঁ, গীতার লাভার বলতে তুই আমায় ছেড়ে দিলি। সত্যিকারের প্রেমিক একটা তুই বীরু। বাবা পাগল বললো, সবাই পাগল বললো, কিন্তু তুই একজনই আমায় ভালো বললি। আর একবার বলতো, সত্যিকারের প্রেমিক বীরু। আমার লাভ স্টোরি শুনবে গুরু? তোমার লাভ স্টোরি বলো বলো বলো। তখন আমার 19 বছর বয়স। তুই গীতাকে ঘাসের মধ্যে দেখেছিলিস 10 বছর আগে? আরে বাপরে, তুই বহুত সিনিয়র। তুই বড় ভাই, আমি ছোট ভাই। না ভাই, তুমি বড় ভাই, আমি ছোট ভাই। তুই বড় ভাই, আমি ছোট ভাই। না না না, না মানলে গীতা দিব্যি ছাড়বো না। বড় ভাই আমি ছাড়বো না, লাভ করব। আমি এত লাভ করব, দরকার পড়লে গীতাকে স্যাক্রিফাইস করে দেব। স্যাক্রিফাইস মানে? স্যাক্রিফাইস মানে ত্যাগ। গীতা খুশি হবে? খুশি মানে? খুশি মানে আমি জানি। হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি। আরে বাপরে, তুমি এত কথা জানো? সেই জন্যে গীতা অজয়কে দিয়ে দিলাম। অজয়কে? অজয় কে? অজয় অজয় আমার বেস্ট ফ্রেন্ড। এই দেখ, ওর লাভ তোর লাভের থেকে গ্রেট। আরে ভাই, সে কথা নয়, গ্রেট মানে তোর লাভের থেকে গ্রেট নয়, মানে গীতাকেও পটিয়ে নিয়েছে, আর সেই জন্য ও গ্রেট হয়ে গেছে। গীতাকেও পটিয়ে নিয়েছে? আরে ওর কাছে তো আমি পটে গেছি। গীতা কি? এদিকে আয়। সে গ্রেট কেমন করে হলো জানিস? গীতার জন্য আমার বেস্ট ফ্রেন্ড আমার চিটিং করলো, সেই জন্য গ্রেট হয়ে গেল। চিটিং মানে? চিটিং মানে সেরকম কিছু নয়, বেচারা সেও কাউকে ভালোবেসেছে। আমার মনে হয় গীতাও কাউকে ভালোবেসেছে। আমার ফ্রেন্ডকে তো কারুর ভুল নেই, সবাই কারেক্ট, কিন্তু আমি আমি সবাইকে ডিস্টার্ব করেছি। আমি মরে গেলে সবাই খুশিতে থাকবে। বড় ভাই, তোমার গীতার কোনটা সবচেয়ে ভালো লাগে? ওর চোখ। সত্যি? আমারও তাই, আমারও গীতার চোখ দুটো ভীষণ ভালো লাগে। ইয়েস, তোড়েঙ্গে দম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে। পিছে 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 গো ব্যাক, গো ব্যাক। আরে ভাই, আরে আরে, কি করছো কি করছো? আরে ওঠো ওঠো ওঠো, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে? না ভাই, তুমি মেরেছো বলে আমার বাবা জানা দরকার। তুমি তো আমার চেয়েও বড় পাগল। আরে আরে আরে, কি হলো কি হলো? ধরো ধরো, ঠিক আছে, চলবে চলবে চলবে। সূর্য ভাই, ছুরি এনেছো? ও শিট, আরে ভুলে গেছি। আমি এনেছি তো, এই নাও, গলা ধরো। আরে ধরো ধরো। এই কাশীনাথ, এই নাও তোমার ছেলে। ভালো চাও আমার বন্ধুকে ছেড়ে দিতে বলো, না হলে তোমার ছেলেকে মেরে দেবো। এই থাম থাম থাম, না 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 না, আমার বিরু কিছু করিস না। আমার বর্ষার জন্ম, ও অরিজিনাল লাভার, ওর কিছু করিস না, প্লিজ 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 প্লিজ। এই তো বন্ধুকে আমি ছাড়াচ্ছি। এই এদিকে আয়, আয় না, আয় না, এদিকে আয়।
বড় ভাই দেখছো ওকে? এই আমার বেস্ট ফ্রেন্ড অজয়, এর কথা বলেছিলাম না? আরে ওইটা এখানে কোনো সিনই নেই, গীতাকে ও পটিয়েছে। আমার গীতার লাভার বলে সন্দেহ হচ্ছে। না ভাই, ওকে আমার পছন্দ হচ্ছে না, আমি গীতাকে ছাড়বো না। বড় ভাই, তুমি আমার বেস্ট ফ্রেন্ড কে ওরকম বললে? আমিও ছুরি ধরো 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 ধরো। তুমি আমার বন্ধু, ও তোমার বন্ধু, মানে ও আমার বন্ধু। বড় ভাই তুমি আমায় মারো। না, আমি তোমায় মারতে পারবো না। আরে আমি যা বলছি সেটা করো। আমি পারবো না। দেখো, তুমি যদি আমায় না মারো তাহলে গীতার দিব্যি। এদিকে এসো, ছুরি দেখিয়ে গাড়িতে বসো, গাড়িতে বসো। Raindrops keep falling on my head, and just like the garden's feet are too big for his bed, nothing seems to fit. Those raindrops are falling on my head, they keep falling. So I just did me some talking to the sun, and I said I didn't like the way he got things done. Raindrops are falling on my head. আরে ব্যাগটা তাড়াতাড়ি গাড়িতে তোল, গাড়িতে তোল, যাও ভাই যাও, যাও বসো, তোমরা সাবধানে যাও, ছোট ভাই যাও, ছোট ভাই। হ্যাঁ, আমার কি থাকে, তুমি সুখে রেখো। যাও তাড়াতাড়ি যাও, ওকে ওকে, যাও তাড়াতাড়ি যাও। এই রাখ 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 রাখ, আমার এখানে। এই এই বাবু। হ্যালো, ডাকো জামাই, তুমি নিয়ে যাচ্ছ আমার মেয়েকে নয়, আমার বংশের ইজ্জতকে। আমাকে তুমি ভালো করে জানো, বিশ্বাস করে আমার মেয়েকে তোমার হাতে দিয়েছি। যদি ওর কোনো কিছু হয়, তোমার পা ধরা হাতটা দিয়ে তোমার মাথা কেটে নেব। শান্তির ফোন। পাসপোর্ট টিকিট সব এর মধ্যে রয়েছে, কাল ইভিনিং এ 7:30 ফ্লাইট। কেয়ারফুল। পারফেক্ট, থ্যাঙ্কস। হাই। থ্যাঙ্কস। এই নে রে তোদের পাসপোর্ট আর টিকিট। তোদের যাবার আগে একদিন বাকি আছে, এই 24 আওয়ার্স তোরা এখানে থাকবি, এখানে থাকলে সেফ, বুঝলি?
কিন্তু একটা কন্ডিশন, এই নেক্সট 24 আওয়ার্স তোরা দুজনে আমার সঙ্গে ফ্রেন্ডলি থাকবি। কি জন্যে? সেই ঝগড়ার দিন থেকে তুই আমার সঙ্গে কথা বলছিস না, ও বলছে না, আমি কি করবো বুঝতে পারছি না। তাছাড়া আমি জানি তোরা ইউএসএ যাওয়ার পর লাইফে কখনো আমার সঙ্গে দেখা করবি না, তুই ভিসা করতেও দিবি না। এই 24 আওয়ার্স তোদের সঙ্গে থাকতে ইচ্ছে করছে, কিছু না হলেও কিছুক্ষণের মতো এই ঝগড়া ভুলে গিয়ে তিনজনে একসঙ্গে থাকবো প্লিজ। এই কি হয়েছে, থাকবি না? না থাকলে আমি শ্বশুরকে ফোন করে জানিয়ে দেবো বলছি। বলো। হ্যাঁ বলো। এই দেখো আমি সত্যি ফোন করছি, দেখো নাম্বার ওটা নয়, নাও কথা বলো। এই দেখো ফোন রিং হচ্ছে, আমি কিন্তু সত্যি বলবো। এই দেখো ফোন রিসিভ করলে আমি বলে দেবো বলছি। বলতে পারবে না। হ্যালো বাবা। এই তুমি কি একবারে পাগল হয়ে গেছো? কি রে বাবা, এটা সব প্ল্যান বেকার করে দেবে, শ্বশুর জানলে বহুত প্রবলেম হয়ে যাবে, তুই এই মেয়ের সঙ্গে একা একা এই অবস্থা কি করে থাকবি কে জানে, একে বোঝানো বহুত কষ্ট। ফ্রেন্ডস? তোরা বিয়ে কর। কেন, কি জন্য আমায় প্রশ্ন করিস না? তোরা দুজনে মিলেমিশে আছিস বলে আমি দেখতে চাই, প্লিজ এটুকু কর আমার জন্য। ওকে ওকে, যেমন তুই চাইছিস তেমনই হবে। থ্যাংকস। তাহলে কাল সকাল 9টায় মন্দিরে বিয়ের সব কিছু রেডি করছি, ওকে? প্লিজ, থ্যাংকস। বিশ্বাস করছো 9টার সময় মন্দিরে আমাদের বিয়ে ও দেখবে? আবার একটা নতুন নাটক, সেই জন্য প্ল্যানটা আমি চেঞ্জ করেছি। আমরা দুজনে ইউএসএ নয় অস্ট্রেলিয়া যাচ্ছি, কাল সন্ধ্যেবেলা নয় সকালে। অজয়, তুমি তোমার বন্ধুকে এভাবে ধোকা দেবে? দেখো সে কোনোদিনই আমার বন্ধু ছিল না, ওর সঙ্গে আমি ফ্রেন্ডলি মিশছি এই কারণে যে আমরা যাওয়ার সময় ও যেন ঝগড়া না করে, দ্যাটস অল। অস্ট্রেলিয়া যাওয়া পর্যন্ত টেনশনে থাকবে। জানি আমার জীবনে দেখি যা কিছু স্বপ্নে, এ পৃথিবী আছো তুমি সাক্ষী হয়ে, ছিল যা কিছু এ মনে জ্বলে গেল এ আগুনে, আজ কাঁদে এই মন তাই রয়ে রয়ে। ভালোবাসারই স্মৃতিতে না পড়া সেই কথাতে, এ পৃথিবী থেকো তুমি সাক্ষী হয়ে। গীতা যে আমাকে ভালোবাসে এটা শুনতে চাই। গীতা, এই এখনো জিনিসপত্র গোছাওনি? বলেছিলাম না সকালে তাড়াতাড়ি বেরোবো, সকালে উঠে প্যাকিং করার সময় থাকবে না, চুপচাপ চলে যাব, ও যেন ডাউট না করে, বুঝেছ? আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। হ্যাঁ, অ্যালার্ম দেবে না, সাউন্ড শুনে ও উঠে পড়বে, আমি এসে তোমায় ওঠাবো, ওকে? গুড নাইট। অজয়, সূর্যকে একটু জানিয়ে গেলে ভালো হতো। দরকার নেই। আমি না থাকলে অজয় কী করে সিগারেট খাবে? আমি অর্ধেক টানার পরও টানে তো, এরকম হলে অস্ট্রেলিয়ায় ওর প্রবলেম হয়ে যাবে তো, তার জন্য এইসব এইসব। এই দেখো আমরা অস্ট্রেলিয়া যাব, তুমি জানো? জানি, আমায় না জানিয়ে তোমরা কি নিঃশ্বাসটুকু নিতে পারবে? যাই হোক, তুমি কারেক্ট, কেননা কারোর জীবনে হয়তো একটা দুঃখ থাকে, আমার কিন্তু জীবনে দুটো দুঃখ। তুমিও চলে যাচ্ছ, ওহু চলে যাচ্ছে, এই দুঃখ সইতে না পেরে তোমাদের রুখতে যা হোক একটা করতে পারতাম, শ্বশুরকে ফোনও করতে পারতাম, কিন্তু আমি করব না, কেননা তোমার কোনো প্রবলেম হতে পারে। আরে কি করছো এটা, কি করছো এটা? ব্যস্ত হয় না, স্মল ডোজ। তোমরা আমাকে ছেড়ে যাবার সময় আমি যেন জেগে না থাকি।
ওকে, এই গিফটটা অজয়কে দিয়ে দেবে। হে, এইভাবে কি দেখছো? তোমায় কোনো গিফট দিইনি বলে? তোমার গলায় আছে না ওই মঙ্গলসূত্র, ওটা তোমার গিফট। মঙ্গলসূত্র বাঁধবার সময় আমার খালি অজয়ের কথা মনে পড়ছিল, সেই জন্য তিনটে গিট বাঁধতে পারিনি। তিনটে গিট বেঁধে দিলে বিয়ে সম্পূর্ণ হতো, তার মানে তোমার আমার বিয়ে হয়েও হয়নি। আমি চলে গেলে তুমি কি করবে? কি আর করব, তুমি কোনোদিন আমায় প্রেমিক বলে ভাবনি, সেও কখনো আমায় ফ্রেন্ড বলে ভাবেনি, কিন্তু আমায় দেখা মাত্র জামাই বলে ভেবেছেন শ্বশুরমশাই। ওর মনে ধোঁকা দিয়েছি, সোজা গিয়ে ওর সামনে দাঁড়াবো, তারপর ওনার যা ইচ্ছা। আমার বাবা তোমাকে মেরে ফেলতে পারেন। মেরে দিক, আমায় মেরে উনি যদি খুশি হন, আমি আমার প্রেমের জন্য হাসি মুখে মরব। ঠিক আছে গীতা, সময় হয়ে গেছে, বাই, হ্যাভ আ নাইস লাইফ। সূর্য, প্রেম নিয়ে ডেকেছি তো? না, এই যে নিজের ইচ্ছায় ডাকলে এটাই যথেষ্ট। গুড বাই। গীতা, তোমায় একটা প্রশ্ন করব। তুমি কি সত্যি আমার সঙ্গে বন্ধুর মতো মিশছো, না অজয়ের মতো অ্যাক্টিং করছো? আমি একটা কথা জানতে চাইব, তুমি অজয়কে এত ভালোবাসো, ওকে মারতে চেয়েছিলে কেন? এটা কি? সূর্য দিয়েছে। সূর্য দিয়েছে? মানে আমরা যাচ্ছি সে কথাও জানে? জানে। শিট, হয়ে গেল, ও ডেফিনেটলি তোমার বাবাকে ফোন করে বলে দেবে। এসো শিগগিরই পালিয়ে যাই, এই জায়গা আমাদের জন্য সেফ না। ও বলবে না। এই কেন বলবে না? এর আগেও তো ও বলেছিল, ভুলে যাচ্ছ? ও বলেছিল বলেই তো আমরা এভাবে আছি। চলে এসো। আমি জানি ও বলবে না, ওর বিষয়ে আমি বেশি জানি না তুমি। চলে এসো। তুমি দেখেছো কিন্তু বোঝোনি, তুমি ওর প্রাণ, আমি ওর জীবন, আমাদের দুজনের মধ্যে। ওর কথা পরে বলবে। এই দেখলে তো তোমার বাবা এসে গেছে, ফোন করেছে কিনা? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো বলছি। বলেনি। আরে তাড়াতাড়ি এসো বলছি। আমি বলেছি। হ্যাঁ, আমি ওদের ফোন করে বলেছি, এখন আমরা চলে গেলে আনন্দে থাকতে পারবো, কিন্তু তারপর আমার বাবা সূর্যকে মেরে ফেলবে। আমাদের প্রেমে সূর্য কেন বলি হবে? এটা আমাদের প্রবলেম, আমরা সলভ করব। আরে এসো তাড়াতাড়ি, ডাকছি যখন আসছো না কেন? তোমার বাবা এসে তো আমাদের মেরে ফেলবে, এসো প্লিজ। মেরে দেখ, আমায় মেরে উনি যদি খুশি হন, প্রেমের জন্য আমি মরব, তুমি মরতে পারবে? এই তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসো। বাবা প্লিজ, অজয়কে কিছু করো না। আসলে তোমাকে আমি কেন ডেকেছি জানো? অজয়কে বাবা অজয় কিছু করো না, ওকে ছেড়ে দাও বাবা। বাবা 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 ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বাবা। এই এই রাজু রায়, এ আমার বন্ধু, এ আমার জীবন, এর কিছু হয়ে গেলে আমি কাউকে ছাড়বো না।
আরে ছাড়, কি রে, কি তোমরা আমাকে মারবে? মারো, মারো আমাকে! এই লোকটা মানুষ নয়, পশু, একটা পশু, পশু, একটা পশু! চুপ! ওনাকে কেন গালি দিচ্ছিস? উনি কে জানিস? শ্বশুর, দেবতা! এতে ওর কি ভুল হয়েছে? মেয়ের ভালোর জন্য সব বাবা এরকম করে। বাবা, সরি বাবা, অ্যাকচুয়ালি অজয় খুব ভালো বাবা, কিন্তু ও কথা বলতে জানে না। এই অজয়, বাবাকে সরি বল। বাবা, আমার কথা একটু শোনো। তোর মতো পাপি মেয়েকে জন্ম দেওয়ার জন্য তোকে তো বাবা, গীতা আমার স্ত্রী, ওকে মারার অধিকার আপনার নেই। তাছাড়া এতে গীতার ভুল কোথায়? এসব এসব আমারই জন্য। হ্যাঁ রে, সব ভুল তো তোরই জন্য হয়েছে। তোকে বিশ্বাস করে আমার মেয়েকে তোর হাতে দিয়েছিলাম না, সেটাই আমার ভুল। কত বড় বিশ্বাসঘাতকতার কাজ করলি তুই। দাদা, দাদা ছেড়ে দাও দাদা, শত হলেও সে আমাদের জামাই, নিজের লোক। এই ভোলা ভাই, সরে যাও, মারো মারো, আমায় মেরে দিলে, আমায় মেরে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে, তোমার মেয়ে আনন্দে থাকবে, আমায় মারো। এই বাবা, তোমার সাথে কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি, ওকে মারার জন্য নয়। এখানে কারোর যেন কিছু না হয়, কারোর কিছু হলে গীতা, গীতা তুমি কি পাগল হয়ে গেলে? কি করছো, কি বলছো ছোট মা? তুমি তোমার রক্ত না থাকার জন্য বাবু শত্রুর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেছিল, শেষে কুকুরে নেটও খেয়েছিল। কার জন্য? তোমার জন্য হয়ে গেল, সব শেষ হয়ে গেল এর জন্য। এদিকে দেখো, যদি অজয়ের কিছু হয় তোমার গীতা মায়ের গলাটা কেটে দেবো বলছি। না জামাই, গীতা মায়ের সংসার ভালো করতে হলে একে মারতে হবে। বাবা, তুমি ভোলা দাকে বলো, সে যদি অজয়ের কিছু করে আমি গীতাকে মেরে দেবো বলছি। মার ওকে, মার, মার রে। বাবা, তুই ওকে মারতে পারবি না, কেননা ও হচ্ছে তোর জীবন। হ্যাঁ বাবা, গীতা আমার জীবন, আমি গীতাকে মারতে পারবো না, কিন্তু আমি নিজে মরে যাবো বলছি, আমি সত্যি মরে যাবো। এই দাঁড়া, ওকে ছেড়ে দে, সত্যিও মরে যাবে, পাগল ও একটা, কিছু না কিছু করে বসবে। ওর সবাইকে একসঙ্গে দরকার, কাউকে ছেড়ে ও কিছুই করতে পারবে না। এই ছেড়ে দে ওকে। সূর্য, ছুরি সরাস নে, যেরকম আছে সেরকম থাক। গীতা, গীতা তুমি তাড়াতাড়ি এসো, ফ্লাইটের সময় হয়ে গেছে, এসো তাড়াতাড়ি এসো। আরে এসো, এসো, আরে দেখছো কি, এসো, এসো তাড়াতাড়ি এসো, আরে এসো। ওকে দেখ, তোর বন্ধু বলিস না, কার জন্য এসব করছিলিস? এর জন্য, একটা স্বার্থপরের জন্য। না বাবা, গীতার অজয়কে পছন্দ, গীতাকে অজয়ের হাতে তুলে দিন প্লিজ বাবা। এটা আদৌ ঠিক নয়, বিয়ে ভাঙার জন্য নিজে না এসে তোকে পাঠালো, সেটাও ঠিক নয়। তোকে আজ বিপদে ফেলে দিয়ে কেমন চলে যেতে চাইছে দেখ, সেটাও ঠিক নয়। ও কখনোই তোর বন্ধু ছিল না। আমি ঠিক নয়, ও তো রাজি হয়ে গেছে, অসুবিধা কোথায়? ও অলরেডি বিয়ে হয়ে গেছে তাই না? ইচ্ছার বিরুদ্ধে মঙ্গলসূত্র পরে দিলেই বিয়ে হয়ে যায়। এই এই মঙ্গলসূত্র ছিঁড়ে ফেললে বিয়ে ভেঙে যাবে তাই তো? গীতা, গীতা ফেলে দাও মঙ্গলসূত্র, ছিঁড়ে ফেলো মঙ্গলসূত্র। সূর্য, এইবারে প্রেম নিয়ে ডাকছো? আমি যেটা কোনোদিন চাইনি সেটাই হয়ে গেল। এই প্রথম গীতার চোখে প্রেম কি জিনিস দেখলাম, তার জন্য কত দুঃখ করেছে। এতদিন আমার সঙ্গে মেলামেশা করলো, কখনো ওর চোখে এত প্রেম দেখিনি। সত্যিকারের প্রেম জন্ম নেওয়ার জন্য কোনো দিনক্ষণ লাগে না, একটা মুহূর্তই যথেষ্ট।
এক্সকিউজ মি, এখানে সূর্যের রিলেটিভস কে আছেন? এই যে আমি। এখানে সাইন করে দেবেন। অস্ট্রেলিয়া যাসনি? কোথায় আর যাব? যাব না। গীতা আর কোথাও যাবে না। সব তো শেষ হয়ে গেল তোর জন্য, ওখানে বসে কাঁদছে। দেখ কি করবি বলে ভেবেছিস? আর কি করব, স্যাক্রিফাইস করে দেবো। আর এই সময় যদি না করি, ওরা আমায় ছাড়বে না, মেরে দেবে। সে কথা নয়। আরে কেন তুই বুঝছিস না, গীতা এখন বদলে গেছে, বদলে গেছে। তুই শুধু গীতাকে নয় রে, আমাকেও বদলে দিয়েছিস। আরে তুই আমায় ভালোবাসিস বলে আমি জানতাম, কিন্তু আমার জন্য জীবনটা বাজি রেখে খেলবি, আমার জন্য মরে যাবি। হ্যাঁ, ফার্স্ট টাইম তুই আমার ফ্রেন্ড বলে মনে হচ্ছে। ফ্রেন্ডস আমি কিন্তু জানি রে, আমাদের এই ফ্রেন্ডশিপের চেয়ে আমার এই প্রেমটা বড় নয়। কেননা তোর উপর রাগ করে গীতা আমাকে ভালোবেসেছিল, এখন তোর উপর গীতার আর রাগ নেই, মানে আমার উপর গীতার আর ভালোবাসা নেই। এখন গীতা তোর, কিন্তু সে কথা আর সেটা হবার হলে গীতার আমার প্রতি রাগ আসা স্বাভাবিক। সেই জন্যই আমি ওকে সব সত্যি কথা বলে দেবো বলে ভাবছি। কি সেটা? সেইটা রে, সেই অ্যাক্সিডেন্টটা তুই করিসনি, আমি করেছি বলে জানিয়ে দেবো। না রে, জানাবি না বলে প্রমিস করেছিলিস তুই। তাহলে এখন আমি কি করব? আমি যা বলছি ডায়েরিতে লেখ। অজয়কে সরি বলে দিতে হবে। অজয়কে সরি বলে দিতে হবে আমাকে? কেন? সূর্য, এই সূর্য, 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 কি হলো তো? সূর্য, ডক্টর, ডক্টর, ডক্টর! ইমিডিয়েট মেশিন চেক করো, ইমিডিয়েট মেশিন চেক করো। 201 মাস্টার লাগিয়ে দাও, মাস্টার লাগিয়ে দাও। এই বাটন কে অফ করেছিল? মানে ওটা কি মেরে দিতে চাইছিলেন? গীতা, সরি বাই।